स्वयं रूपगदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरोन्वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सहगन रघुनाथान्वितं तं सजीवं शाद्वैतं शावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् श्रीराधाकृष्णपादान्शहगनललिता श्रीविशाखान्वितांश्च नम ओं विष्णुपदा कृष्णपृष्ठा भूतले श्रीमते नामिने नमस्ते सारस्वते दें गौरवाणी प्रचारिणे निर्विशेषन्यवादी पाशादेशता पंचाकुभ्य कृपासीधुभ्यव पति पावनेभ्यो वैष्णवभ्यो नमो नमः नमो कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण क्रिष्ना चैतन्यना गौरत्स नम पंचतवात्मकृष्ण भक्तूपस्वक भक्तावता भक्ताख्यम नमा भक्तशक्तिकृष्णकुणा सिन्धो दीनबंधो जगत्पते गोपेश गोपिकाक राधाक नमोस्तते सप्तकाचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशुभासुते देवी प्रणमा हरिप्रि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीअद्व गदाधर शिवासादि गौर भक्तृंदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण रहे भगवद गीता चैप्टर थ्री डिस्कस कर थ्री तेरा आलोचना कर অর্জুনের ডাউট ছিল প্রথমে আমি পুরোটাই সামারাইজ করব কি ডাউট ছিল এবং কিভাবে ভগবান তার উত্তর দিলেন তো আজকে আমরা থার্ড চ্যাপ্টার লাস্ট কোয়েশ্চেন ডিসকাস করব যেখানে কাম এবং ক্রোধ নিয়ে ডিসকাশন আছে আমাদের প্রধান শত্রু জীবের আমরা যদি ফার্স্ট চ্যাপ্টার থেকে দেখি যে কি কি হয়েছে ফার্স্ট চ্যাপ্টারে আমরা দেখেছি যে ধৃতরাষ্ট্র তিনি প্রথম শ্লোকে কি বলছেন মামাকা কা চাই বা কি মাকুরবতা সঞ্জয় এই প্রতিটা চ্যাপ্টারের উপর প্রত্যেকটা সেকশনের উপর আমরা ডিটেলস নোটস দিয়েছি আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন আরও ডিটেলসের জন্য কিন্তু আমি সামারাইজ করে দিচ্ছি যদি কেউ আজকে নতুন জয়েন করছেন তো আপনাদের কন্টেক্সটা বুঝতে সুবিধা হবে এবং আজকে আপনারা সেই পয়েন্ট থেকে নোটস নিতে শুরু করুন বাকি নোটসগুলো আপনারা পরবর্তীকালে নিয়ে নিতে পারেন রেকর্ডিংগুলো দেখে ইউটিউব থেকে তো ফার্স্ট চ্যাপ্টারের প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র তিনি তার মেন্টালি দেখাচ্ছেন যে তিনি পাণ্ডবদের পাণ্ডবের পুত্র মানে পাণ্ডুর পুত্র যে পাণ্ডবরা এবং তার নিজের পুত্র কৌরবরা তাদেরকে সমদৃষ্টি সম্পন্নভাবে দেখছেন না সেজন্য তিনি বলছেন মামাকা পাণ্ডব আশ্চর্য আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা যদিও সবাই তার পুত্র পাণ্ডু নেই এখন জীবিত নেই তার সবাইকে নিজের পুত্র হিসাবে দেখা উচিত কিন্তু সেটা দেখছেন না এটা একটা প্রধান কারণ কুরুক্ষেত্রে যুদ্ধ হবার তারপর আমরা দেখেছি দুই থেকে এগারো নম্বর শ্লোকে দুর্যোধন কীভাবে ডিপ্লোম্যাটিকলি কথা বলছেন দ্রোণাচার্যকে তিনি উত্তেজিত করার চেষ্টা করছেন ভীষ্মকে উত্তেজিত করার চেষ্টা করছেন তার সৈন্যদেরকে মোটিভেট করার চেষ্টা করছেন যাতে তারা মার্সিলেসলি পাণ্ডবদের সাথে যুদ্ধ করে এবং পাণ্ডবদেরকে পরাস্ত করতে পারে কিন্তু সেখানে যেখানে দুর্যোধন এরকম পরিকল্পনা বানাচ্ছে যুদ্ধ জয় করার অলরেডি কিছু সাইন অ্যান্ড সিমটমস কিন্তু অন্য কথা বলছে তারা বলছে যে জয় লাভ করবেন সেটা কিভাবে বিভিন্ন সিমটমস যেমন ব্লোয়িং অফ দ্য কনসেল শঙ্খধ্বনি কৃষ্ণ এবং অর্জুন যখন শঙ্খধ্বনি করলেন সেই শঙ্খধ্বনি দিব্য শঙ্খধ্বনি হিসেবে মনে হলো এবং সেই শঙ্খধ্বনির শব্দ শুনেই কৌরবেরা ভীত হয়ে গেল এবং তারা এবং সবাই বুঝতে পারছে যে এদের শঙ্খধ্বনির মধ্যেই কিছু একটা স্পেশালিটি আছে তো সেটা একটা যুদ্ধ জয়ের সিমটম যে পাণ্ডবরাই যুদ্ধ জয় করবে আরও বিভিন্ন সিমটম রয়েছে যেমন অর্জুনের রথকে বলা হচ্ছে কপিধ্বজ রথের ওপরে হনুমান চিহ্নিত পতাকা রয়েছে তো যেহেতু হনুমান চিহ্নিত পতাকা রয়েছে তার মানে হনুমান তার সাথে রয়েছে হনুমান যেখানে রয়েছেন সেই পার্টি হবে সেখানে কৃষ্ণ রূপে ঠিক আছে কৃষ্ণের নাম অপর নাম মাধব মাধব মানে হচ্ছে লক্ষ্মী দেবীর পতি কৃষ্ণের আহ অর্জুনের সাথে রয়েছেন কৃষ্ণ যিনি স্বয়ং তো লক্ষ্মী দেবীর পতি থাকা মানে লক্ষ্মী দেবী অর্থাৎ সৌভাগ্যের দেবী স্বয়ং অর্জুনের সাথে রয়েছেন তাই সমস্ত সৌভাগ্য অর্জুনের পক্ষে রয়েছে এবং চ্যারিয়ট গিভেন বাই অগ্নি অগ্নিদেব প্রয প্রদত্ত একটি ইনভেন্সিবল অজেয় রথ এবং গান্ডীব ধনুক অর্জুনের কাছে রয়েছে তো সেটার জন্য অর্জুন অপরাজয় এই বিভিন্ন কারণ রয়েছে যেটাতে বোঝা যাচ্ছে যে অর্জুন বা পাণ্ডবেরাই যুদ্ধে জয়লাভ করবে প্রথম চ্যাপ্টারের একুশ নম্বর শ্লোকে অর্জুন কৃষ্ণকে আদেশ করছেন অর্ডার দিচ্ছেন যে সে না ইয়রু ভাইয়োর মধ্যে রথম স্থাপনী অচ্যুত এই দুই সেনার মাঝে আমার হ্রদকে স্থাপন করো হে অচ্যুত কৃষ্ণ আমি দেখতে চাই আমার সাথে কার যুদ্ধ করতে এসেছে তখনো আহ অর্জুন পূর্ণরূপে এটা উপলব্ধি করতে পারেনি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান সেজন্য তিনি তাকে শখার মতো ডিল করছেন এবং তাকে আদেশ করছেন যে কৃষ্ণ আমার হ্রকে নিয়ে চলে হে অচ্যুত আমার হ্রদকে নিয়ে চলে অর্ডার দিচ্ছেন তো কৃষ্ণ দেখে দেখে সেই রথকে নিয়েলেন। দ্রোণাচার্য এবং ভীষ্মদেবের সামনে যাতে অর্জুন কনফিউজ হয়ে যায় তাদেরকে দেখে বিওয়াইল্ডেড হয়ে যায় কিং কর্তব্য বিমূর হয়ে যায় তার বিভিন্ন অ্যাফেকশন কম্প্যাশন জেনারেট হয়ে গেল যে আমি কিভাবে আমার গুরুদেবের সাথে যুদ্ধ করব তাকে কিভাবে হত্যা করব আমার পিতামহের সাথে কিভাবে যুদ্ধ করব আমার সমস্ত ফ্যামিলি মেম্বার আজকে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে দাঁড়িয়েছে এই যুদ্ধ করে কি লাভ যেখানে নিজের ফ্যামিলি মেম্বারসরাই আমাকে হত্যা করার জন্য আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে ওরা না হয় অবু ওরা বোঝে না তাই ওরা যুদ্ধক্ষেত্রে আমাকে হত্যা করার জন্য দাঁড়িয়েছে কিন্তু আমি তো বিজ্ঞ আমি কেন ওদেরকে হত্যা করে ওদের রক্তে রাঙা সিংহাসনকে জয় করে আমার কি লাভ হবে কোনো মানুষ কোনো জিনিসকে মানুষ লাভ করতে চায় যে কোনো আনন্দ লাভ করতে চাই এই কারণে যে আমার ফ্যামিলির সাথে সেটাকে আমি শেয়ার করে উপভোগ করব। কিন্তু আমার ফ্যামিলি যখন আমার এগেনস্টে দাঁড়িয়েছে তো আমি যুদ্ধ জয় করেই কি মানে আমার লাভ কি তাতে এরকম বিভিন্ন লজিক দেখাচ্ছেন অর্জুনের যুদ্ধ না করার চারটি কারণ প্রথম কারণ হচ্ছে কম্প্যাশন করুণাবিষ্ট হয়ে পড়েছেন আত্মীয়দেরকে দেখে তিনি বলছেন আমি আর যুদ্ধ করব না এবং তারপর নো এনজয়মেন্ট অর্থাৎ অর্জুন জড়জাগতিক সুখের কথা ভাবছেন যে যদি আমি আত্মীয় স্বজনকে মেরে দিই তাহলে আমি কার সাথে সুখটা ভাগ করে নেব সুতরাং যুদ্ধে জয়লাভ করেও আমি সুখ লাভ করতে পারবো না তিন নম্বর বলছে আমি যদি এই সমস্ত আমার আত্মীয় স্বজনকে হত্যা করি তাহলে তাদেরকে হত্যা করার জনিত যে পাপ সেই পাপ আমাকে ভোগ করতে হবে চতুর্থ কারণ অর্জুন বলছেন যে আমাদের কুলো ধর্মের বিনাশ হবে এই সমস্ত ক্ষত্রিয়দেরকে যদি আমি বিনষ্ট করি বা তাদেরকে যদি হত্যা করি তাহলে তাদের যে ফিমেল মেম্বার্স বাড়িতে তাদেরকে প্রোটেক্ট করার কেউ থাকবে না এবং কোনো অধার্মিক পুরুষ তাদেরকে এক্সপ্লয়েট করতে পারে এবং আমাদের যে বংশের একটা গৌরব আছে সেটা নষ্ট হবে পরবর্তী যে প্রজন্ম যেটা আসবে সেই পরবর্তী প্রজন্ম খুব উইক আসবে তো সেই কারণে আমার যুদ্ধ করা উচিত নয় কারণ আমার ধর্ম বিনাশ হবে আমাদের বংশের যে গৌরব সেটা বিনাশপ্রাপ্ত হবে সেকেন্ড চ্যাপ্টারে ভগবান অর্জুনের এই সমস্ত যুক্তি খণ্ডন করা শুরু করলেন তবুও ভগবান প্রথমেই অর্জুনকে চেষ্টাইজ করলেন যে তুমি বিজ্ঞের মতো কথা বলছো এদিকে কিন্তু তুমি মূর্খের মতো আচরণ করছো Asochvan anva shochastvam pragyava adamscha vashashi gata suna gata sumscha তুমি এদিকে পণ্ডিতের মতো কথা বলছো কিন্তু যেটা নিয়ে চিন্তা করা উচিত নয় সেটা নিয়ে চিন্তা করছো দেহকে নিয়ে কখনো ল্যামেন্ট করা উচিত নয় আমরা দেহ নই আমরা আত্মা তুমি যদি এদেরকে হত্যা নাও করো তবু এদের যে জড়জাগতিক দেহটা সেই দেহটার একদিন মৃত্যু হবেই তুমি আটকাতে পারবে না আর এদের এরা অ্যাকচুয়ালি যে চিন্ময় আত্মা তার কোনোদিনই বিনাশ হবে না তাই তোমার যুদ্ধ করা বা না করাতে কিছু এসে যায় না তুমি যুদ্ধ করলেও আত্মা অবিনশ্বরই থাকবে আর তুমি যুদ্ধ করলেও দেহ নশ্বরই থাকবে দেহকে তুমি এমনিতেই বাঁচাতে পারবে না আর আত্মাকে মারা সম্ভবই নয় তাহলে তুমি কেন যুদ্ধ করছো না এইভাবে তিনি কম্প্যাশন আর্গুমেন্টকে ডিফিট করলেন আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করার মাধ্যমে শ্লোক নাম্বার সেকেন্ড অধ্যায়ের শ্লোক নাম্বার এগারো থেকে তিরিশ ভগবান আত্মতত্ত্ব মাধ্যমে অর্জুনের যে কম্প্যাশন বা করুণাবিষ্ট হয়ে যাওয়ার কি ছিল নো যে আমি যদি আত্মীয় স্বজনকে হত্যা করি তাহলে আমি আমার আনন্দটা কাদের সাথে ভাগ করে নেবো জড় জাগতিক কোনো আনন্দ পাবো না তো ভগবান বললেন অর্জুন তুমি ভুল করছো তুমি যদি জড় জাগতিক আনন্দও পেতে চাও তাহলেও তোমার যুদ্ধ করা উচিত কিভাবে ভগবান দেখিয়ে দিলেন দেখো তুমি যদি যুদ্ধ করো তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করো যুদ্ধে জয়লাভ করলে তুমি রাজ্য পাবে আর যুদ্ধে হেরে গেলে তুমি স্বর্গ পাবে দুটোতেই আনন্দ রয়েছে জড়জাগতিক আনন্দ তুমি যদি জড়জাগতিক আনন্দের জন্য চিন্তা করছিলে না তো জড়জাগতিক আনন্দই রয়েছে যুদ্ধ করলে আর অপর পক্ষে তুমি মনে করছো যুদ্ধ না করে তুমি খুব আনন্দে থাকবে না তোমাকে সবাই নিন্দা করবে যে অর্জুন ক্ষত্রিয় হয়ে ক্ষত্রিয় ধর্ম পালন করলো না ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে অধার্মিক যারা তাদের বিনাশ করা অর্জুন তার লাইফে প্রচুর অধার্মিকদের বিনাশ করেছে অনেক যুদ্ধে অনেককে পরাস্ত করেছে কিন্তু যখন তার নিজের ফ্যামিলি মেম্বাররা অধার্মিক হয়ে গেল অর্জুন এতটাই কাপুরুষ যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারলো না সে তার ফ্যামিলি মেম্বারসের প্রতি এতটাই আসক্ত সে তার পরিবারের প্রতি এতটাই আসক্তি যে পরিবারের সদস্যরা তার অধার্মিক হয়ে গেল সে ক্ষত্রিয় ধর্ম পালন করা ছেড়ে দিচ্ছে এতটাই আসক্ত তার তাহলে বুঝতে পারছো সে কিরকম ধার্মিক এরকম ভাবে অর্জুন তোমাকে নিন্দা করা হবে ভবিষ্যতে তোমার পুরো লাইফটাই হেলথ হয়ে যাবে তোমার এই ক্ষত্রিয়ের কাছে নিন্দা মানে ক্ষত্রিয়ের এরকম বলা হয় ক্ষত্রিয় যদি তার পিঠ দেখিয়ে চলে যায় ব্যাটেল ফিল্ড থেকে যুদ্ধক্ষেত্র থেকে তার থেকে তার মৃত্যুবরণ করা ভালো ক্ষত্রিয়ের ক্ষেত্রে অসম্মানটা মৃত্যুর থেকেও বেশি ডেঞ্জারাস তো অর্জুন বলছে সেই অসম্মান তুমি প্রাপ্ত হবে অর্জুন তুমি জড়জাগতিক সুখ মোটেই পাবে না যুদ্ধ না করে জড়জাগতিক সুখ পেতে গেলেও তোমাকে যুদ্ধ করতে হবে যুদ্ধ করে জয়লাভ করলে তুমি রাজ্য পাবে আর মৃত্যু যদি বরণ করো যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি যুদ্ধক্ষেত্রে মৃত্যু বরণ করে তা আবার কুরুক্ষেত্রের মতো একটা ধর্মক্ষেত্রে তাহলে তোমার স্বর্গ প্রাপ্তি তো গ্যারেন্টিড এটা ভগবান কমপ্লিটলি জড়জাগতিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন কারণ কোয়েশ্চেনটা অর্জুন জড়জাগতিক পয়েন্ট অফ ভিউ থেকে করেছে অর্জুন শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্ব সে স্বর্গলোকে কেন যেতে যাবে কিন্তু তবুও ভগবান প্রমিস করেছিলেন বলে তর্কের খাতিরে পাণ্ডবদেরকে একবার স্বর্গ ভিজিট করানো হয়েছে মহাভারতের পার্ট হিসাবে কিন্তু অর্জুন ভগবানের নিত্য পার্শ্ব তার পজিশন স্বর্গ নয় সে ভগবানের সাথে নিত্য ধামে থাকে ভগবান যেখানে যেখানে লীলা করেন অর্জুন সেখানে সেখানে যায় তবুও যেহেতু ক্ষত্রিয় ধর্ম সে পালন করেছিল জন্য দেখানো হয়েছিল যে হ্যাঁ স্বর্গ তারা গেছিল এটা দেখানোর জন্য যে ভক্ত ভক্তের কাছে স্বর্গ লাভটা কোনো ব্যাপারই না ওটা বাই প্রোডাক্ট হিসাবে সে প্রাপ্ত হয়ে যায় সে স্বর্গের থেকে অনেক বেশি কিছু প্রাপ্ত হয় ভগবানের ধাম প্রাপ্ত হয় তো এইভাবে সেকেন্ড আর্গুমেন্টকে খন্ডল করলেন ভগবান যে তুমি ভাবছিলে জড়জাগতিক আনন্দ পাবো না জড়জাগতিক আনন্দ পেতে গেলেও তোমাকে যুদ্ধই করা উচিত দুটো মোটিভেশন তিনি দিলেন অলরেডি প্রথম মোটিভেশন দিয়েছিলেন কম্পেশন আর্গুমেন্টকে ডিফিট করার জন্য তোমার যুদ্ধ করো বা না করো তাতে কিছু এসে যায় না দেহ নশ্বরই থাকবে আত্মা অবিনশ্বরই থাকবে তাই তুমি যুদ্ধ করো সেকেন্ড মোটিভেশন দিলেন জড়জাগতিক আনন্দও যদি পেতে চাও তবুও তোমার যুদ্ধ করা উচিত এবং থার্ড মোটিভেশন দিবেন থার্ড আর্গুমেন্টকে ডিফিট করে থার্ড আর্গুমেন্ট ছিল সিনফুল অর্জুন চিন্তা করছিল এদেরকে যদি আমি হত্যা করি আমার হবে বললেন না তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো তাহলে তোমার পাপ হবে না নিষ্কাম কর্মযোগ মানে কি কর্ম ফলের প্রতি অনাসক্ত হয়ে কর্ম করা এবং সেটা কখন সম্ভব যখন আমরা ভক্তিযোগ করেছি এই ব্যাপারে বিশদ আলোচনা করেছি আমরা লাস্ট টাইম আমি সকলকে রিকোয়েস্ট করবো যে যারা প্রিভিয়াস ভিডিওগুলো মিস করেছেন তারা যেন দেখে নেন আমরা কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগের মধ্যে ডিফারেন্স কী নিষ্কাম কর্মযোগ কী কোন স্তরে কর্মযোগ এবং ভক্তি কর্মযোগ এবং জ্ঞানযোগ পরিপূর্ণভাবে করা সম্ভব কোন স্তরে করা সম্ভব নয় এ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি এর এসেন্স হচ্ছে এটাই যে কর্মযোগ আর জ্ঞানযোগ শুধু শুধু মানে উইদাউট ভক্তিযোগের সাহায্য নিয়ে পালন করা সম্ভব নয় হান্ড্রেড পার্সেন্ট কর্মযোগ হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানযোগ কখনো কেউ পালন করতে পারবে না যদি সে ভক্ত না হয় একমাত্র যদি সে ভক্ত হয় তাহলে কারণ অনাসক্ত হয়ে কর্ম করব দিস ইজ ভেরি ডিফিকাল্ট কিন্তু ভগবানকে অর্পণ করে যদি আমি কর্ম করি তাহলে এটা খুব ইজিলি আমি অনাসক্ত হয়ে কর্ম করতে পারি তো ভগবান অর্জুনকে বলেন অর্জুন এই নিষ্কাম কর্মযোগ করো প্রথমে ভগবান নিষ্কাম কর্মযোগ বলেছিলেন তারপর ভগবান অর্জুনকে একটু সাহায্য করার জন্য বলবেন যে অর্জুন সব কর্ম আমাকে অর্পণ করো কারণ ভগবান ভালো করেই জানেন যে শুধু কর্মযোগের অনুশীলন করা সম্ভব নয় কর্মযোগ অনুশীলন করতে গেলেও ভগবানকে কর্ম অর্পণ করেই সেটা করতে হয় তো সেই জন্য থার্ড চ্যাপ্টারের তিরিশ নম্বর শ্লোকে মই সর্বাণী কর্মাণী সন্ন্যাস আধ্যাত্ম শ্লোকে তিনি সেটা বলেছেন তো যাই হোক এখানে সেকেন্ড চ্যাপ্টারে আহ ভগবান বলছেন শ্লোক নাম্বার আটত্রিশ থেকে তিপ্পান্ন নিষ্কাম কর্মযোগ বা বুদ্ধিযোগ আলোচনা করেছেন ভগবান বলছেন এই বুদ্ধিযোগ যদি তুমি পারফর্ম করো তাহলে তুমি যাই কাজ করো তোমার কোনো রিয়াকশন প্রাপ্ত হবে না তোমার কোনো পাপ লাগবে না যেমন দেশের জন্য যুদ্ধ করে বিভিন্ন মানে প্রতিবেশী শত্রু দেশের সৈনিকদেরকে মারার জন্য একজন সৈনিককে তাকে পরমবীর চক্র উপাধি দেওয়া হয় মার্ডার করার জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কিন্তু সেই সৈনিকই যদি দেশের কোনো একটি সিভিলিয়ানকে নিজের কোনো পার্সোনাল কারণের জন্য হত্যা করে তাকে জেলে পাঠানো হবে তো সেই সেটাই হচ্ছে যে দেশের জন্য যদি আমি কাজ করি সেই কাজটা মার্ডারও যদি হয় যেহেতু আমি দেশের জন্য করছি আমার পাপ তো লাগছেই না বরং আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেরকমই যখন আমরা ভগবানের কথা অনুসারে কাজ করব আমি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করছি না ভগবানের সন্তুষ্টির জন্য কাজ করব তখন অটোমেটিক্যালি আমাদের কোনো কর্ম লাগবে না এবং আমরা অ্যাওয়ার্ড পাবো ভক্তি স্বীকৃতি পাবো এইভাবে ভগবান বললেন যে তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো নিষ্কাম অনুষ্ঠানের মাধ্যমে তোমার কোনো পাপ লাগবে না তারপর অর্জুন বললেন ভগবান কি দাঁড়ান ভগবান আপনি কি বলছেন আমি নিয়ে বা বাকিয়ে না তুমি দার্থবোধক কথা বলছো আমাকে কনফিউজ করে দিচ্ছ আমি কনফিউজ হয়ে দিচ্ছি থার্ড চ্যাপ্টারের শুরুতে অর্জুন বলেন আমার একটা প্রশ্ন আছে তুমি কি বলছো অর্জুন তুমি কি বলছো শ্রীকৃষ্ণ পরিষ্কার করে বলো তুমি কি চাও যে আমি যুদ্ধ করি না কি না করি একবার তুমি বললে বুদ্ধিযোগ করো আমি তো বুদ্ধিযোগ মানে যেটি বুঝলাম যে আমার যুদ্ধ না করাটাই হচ্ছে বুদ্ধিযোগ আবার তুমি বলছো যুদ্ধ করো তো অর্জুনে একটা কনফিউশন সৃষ্টি হয় অর্জুনের এই কনফিউশনটা কেন সৃষ্টি হয়েছিল ভগবান বলেছিলেন বুদ্ধিযোগ বা নিষ্কাম কর্মযোগ মানে ভগবান বোঝাতে চেয়েছিলেন যে ফলের প্রতি আসক্ত না হয়ে কর্ম করো অর্জুন দেখলেন যে কাজ করলেই তো ফলের প্রতি আসক্ত হয়ে যাব এমন কোনো উপায় নাই যেটার মাধ্যমে ফলের প্রতি অনাসক্ত হয়ে কর্ম করা যায় না না অর্জুনের এমন কোনো উপায় জানা ছিল তো সেই জন্য অর্জুন চিন্তা করলেন যদি ফলের প্রতি অনাসক্ত হতে হয় তাহলে কাজটা কি বন্ধ করে দিতে হবে সেই জন্যে অর্জুন ভাবলেন ঠিক আছে তাহলে যুদ্ধই করবো না আবার ভগবান বলছেন যুদ্ধ করতে তো অর্জুনের কনফিউশন এটাই হয়েছিল কারণ অর্জুন জানতো না যে কর্মফলের প্রতি অনাসক্ত হয়েও কিভাবে কর্ম করা যায় তখন ভগবান সেটাকে ক্লিয়ার করলেন যে জ্ঞান যোগের মাধ্যমেও আমাকে লাভ করা যায় কর্মযোগের মাধ্যমেও লাভ করা যায় আমাকে লোকেশমিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রকা মায়ানঘা জ্ঞান যোগ এ না না যোগী নাম ভগবান বলেন জ্ঞান যোগের মাধ্যমেও আমাকে লাভ করা যায় কর্মযোগের মাধ্যমে আমাকে লাভ করা যায় জ্ঞান যোগ মানে আমি কি বলেছিলাম এক কথাই কর্মত্যাগ কর্মত্যাগ মানে হচ্ছে জ্ঞান যোগ আর কর্মযোগ মানে কি কর্মের মাধ্যমে নিজেকে পিউরিফাই করা তো ভগবান বলছেন দুটো উপায় আমাকে লাভ করা যায় কিন্তু তারপরে ভগবান কি করলেন যে অর্জুন তুমি যদি জ্ঞান যোগের জন্য কোয়ালিফায়েড না হও তাহলে তোমার কর্মযোগই করা উচিত ঠিক আছে তুমি যদি জ্ঞান যোগের জন্য কোয়ালিফায়েড না হও দিয়ে যদি তুমি জ্ঞান যোগ করতে যাও তাহলে তুমি মিথ্যাচারীর পর্যায়ে পড়ে যাবে তুমি বাহ্যিকভাবে কর্ম পরিত্যাগ করবে তুমি বাহ্যিকভাবে দেখাবে আমি জ্ঞানযোগী কিন্তু মন তোমার ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকর্ষণ থাকবে তাই তুমি যদি হাইলি কোয়ালিফাইড না হও তাহলে বেটার তুমি কর্মযোগের অনুষ্ঠান করো জ্ঞানযোগের থেকে এগুলো অলরেডি আমরা আগে ডিটেলসের আলোচনা করেছি আমি সামারাইজ করেছি প্রথমে ভগবান এটা বললেন তারপর ভগবান বললেন অর্জুন এটা তো আমি বললাম তুমি যদি জ্ঞানযোগের জন্য কোয়ালিফাইড না হও তাহলে কর্মযোগ করা উচিত এখন আমি বলবো তুমি যদি জ্ঞান জন্য কোয়ালিফায়েড হও তাতেও তোমার কর্মযোগী করা উচিত জ্ঞানযোগ করা উচিত নয় কেন এরকম বললেন তখন ভগবান জনক মহারাজের এক্সাম্পল দিলেন যে জনক মহারাজ আদি এবং নিজের এক্সাম্পল দিলেন নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিশু লোক এই সুকিঞ্চন হা আমা ব্যপ্তব্যম বর্তা এই তো এখানে ভগবান বলছেন

কিন্তু তাকে দেখে দেখে তার সিটিজেনরাও যদি কর্ম পরিত্যাগ করে দেয় তাহলে তাদের মুশকিল হয়ে যাবে তো যে প্রকৃত কোয়ালিফাইড ব্যক্তি তিনি জ্ঞান যোগ করলেও তার অসুবিধা নেই কিন্তু তাকে দেখা দেখি আনকোয়ালিফাইড ব্যক্তিরা যদি কর্ম পরিত্যাগ করে দেয় তাহলে সোসাইটির বিরাট লস হয়ে যাবে সেই জন্যই ভগবান বলছেন নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিশু লোক এসু কিঞ্চনা আনা ব্যাপ্তাব্যম বর্তা এভ হ্যাঁ পার্থী ত্রিজগতে আমার কিছু কর্তব্য নেই আমার অপ্রাপ্য কিছু নেই এবং আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হয় তাহলে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে আমি বর্ণ সংকট সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে

যারা শ্রেষ্ঠ ব্যক্তি তাদেরকে অনুসরণ করেন যারা লেস কোয়ালিফাইড ব্যক্তি তো ভগবান বলছেন তুমি যে একটা সম্ভ্রান্ত লিডারশিপ পজিশনে রয়েছ তাই তোমার আচরণটা ঠিক হওয়া উচিত তুমি না হয় হাইলি কোয়ালিফাইড আমি মেনে নিলাম জনক রাজা হাইলি কোয়ালিফাইড সে কর্ম না করলেও তার কিছু এসে যায় না কিন্তু তাকে দেখা দেখি অন্যান্য ব্যক্তিরা যদি কর্ম ত্যাগ করে তাহলে গোটা সোসাইটিরা উচ্ছন্ন চলে যাবে এর মাধ্যমে ভগবান উত্তর দিয়ে দিলেন অর্জুনের চতুর্থ লজিক যে আমি যদি ক্ষত্রিয়দেরকে হত্যা করি তাহলে তাদের স্ত্রীদেরকে রক্ষা করার কেউ থাকবে না আমাদের বর্ণ বর্ণশঙ্কর উৎপন্ন হবে আমাদের কুলের গৌরব পূর্ণ হবে আমাদের আপকামিং যে প্রজেনী তার আনকোয়ালিফাইড হবে ভগবান বললেন না তুমি উল্টো ভাবছ যুদ্ধ না করলে এটা তুমি ভাবছো যে এরকম হবে না সেরকম নয় তুমি যদি তুমি যদি মানে অর্জুন ভাবছিল যুদ্ধ করার মাধ্যমে বর্ণশঙ্কর উৎপন্ন হবে কারণ যুদ্ধ করবো ক্ষত্রিয়রা মারা যাবে স্ত্রীদেরকে প্রোটেক্ট করা কেউ থাকবে না অন্য পুরুষের এক্সপ্লোড করবে আনকোয়ালিফাইড প্রজেনই তৈরি হবে তো অর্জুনের মধ্যে যুদ্ধ করলে বর্ণশঙ্কর তৈরি হবে ভগবান বললেন তুমি ভুল তুমি যদি যুদ্ধ না করো তাহলে বর্ণশঙ্কর তৈরি হবে কিভাবে তুমি যুদ্ধ করছো না লোকে দেখবে অর্জুনের মতো পজিশনে থেকে সেও ক্ষত্রিয় ধর্ম পালন করলো না সুতরাং আমিও আমার ধর্ম পালন করবো না ছেড়ে দেবো এভাবে সোসাইটির প্রত্যেকেই নিজের নিজের ধর্ম যদি ছেড়ে দেয় তাহলে কি হবে সবাই উচ্ছন্নে যাবে এবং বর্ণাশ্রম সিস্টেমটাই পুরো ব্যর্থ হয়ে যাবে এবং তাদের যে কনসিয়াসনেস সেটা ডিপ্লিট করতে থাকবে তো এইভাবে অর্জুনের লজিকটাকে পুরো রিভার্ট করে দিলেন অর্জুন ভাবছিলো যুদ্ধ করলে বর্ণশঙ্কর তৈরি হবে ভগবান প্রমাণ করে দিলেন তুমি যুদ্ধ না করলে বর্ণশঙ্কর তৈরি হবে এইভাবে অর্জুনের সমস্ত লজিককে ডিফিট করার পর অর্জুন তো পুরো ভাবছে সত্যি তো আমি তো তাহলে উল্টো ভাবছিলাম প্রত্যেকটা জিনিস আমি উল্টো ভাবছিলাম এখন আমার চোখ খুলে গেলো কি করা উচিত তার তারপরেও ভগবান আরো ডিসকাস করেছেন যে তোমার কিভাবে তুমি এটা করতে পারো লাস্ট লোক এটা আমরা ডিসকাস করেছিলাম যে তুমি যদি সত্যি চাও যে সমস্ত কিছু অস্পিসিয়াস হোক তাহলে কি করা উচিত মই সর্বাণী কর্মাণী সম্ন সাধাত্ম চেতসা নিরাশির নির্মমো ভূত যুদ্ধস্ব বিগত জ্বর অতএব হে অর্জুন অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো মমতা শূন্য নিষ্কাম এবং শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো তো এটা আমরা দেখেছিলাম ইয়েস আচ্ছা এরপর থেকে আমরা আলোচনা করব এবং নোটস নেব তারপর ভগবান বলছেন জিমে মে মতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানব শ্রদ্ধাবন্ত অনুশয়ন্ত মুচ্ছন্তি তেপি কর্মভি আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান এবং মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন মানে আবার ভগবান অর্জুনকে এটাই ইন্সপায়ার করার চেষ্টা করছেন যে তুমি তোমার যেটা কর্তব্য কর্ম সেটা পালন করো আমার নির্দেশ অনুসার আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যুদ্ধ করতে এবং ক্ষত্রিয় হিসাবে তোমার এটা ডিউটিও যুদ্ধ করা সেই জন্য তুমি যুদ্ধ করো তাহলে শ্লোক নাম্বার থার্টি আমরা নোটস নেব যে ভগবানের উপদেশ অনুসরণ করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় ভগবানের উপদেশ অনুসরণ করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় আর ভগবান সেটাই উপদেশ দিবেন যেটা আমাদের কর্তব্য কর্তব্যকর্ম তো সেটা আন্ডারস্টুড আমরা কি লেখব ভগবানের উপদেশ অনুসরণ করলে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় বাই ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন অফ দ্য সুপ্রিম লর্ড উই ক্যান ফ্রি আওয়ার সেলফ ফ্রম বন্ডেজ ভগবানের উপদেশ অনুসরণ করলে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় শ্লোক নাম্বার থার্টি টু বিমূল স্থান বৃদ্ধি নষ্ট কিন্তু যারা অসুপূর্বক আমার এই উপদেশ পালন করে না তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূড় পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে বত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন আমরা লিখব যে ভগবানের উপদেশ পালন না করলে পরমার্থ লাভের সকল প্রচেষ্টা বৃথা ভগবানের উপদেশ পালন না করলে পরমার্থ লাভের সকল প্রচেষ্টা বৃথা থার্টি থ্রি সদৃশম চেষ্টা শকৃতের জ্ঞানবান্তি ভূতানি নিগ্রহ কিং করি জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন কারণ প্রত্যেকেই ত্রিগুণ জাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে জ্ঞানী ব্যক্তিরা অজ্ঞানী ব্যক্তিদেরকে ডিস্টার্ব করেন না জ্ঞানী ব্যক্তিরা কি করলে অজ্ঞানী ব্যক্তিরা ডিস্টার্ব হতেন সেটা কে বলতে পারবে রেজেন্ট করুন আগের দিন আলোচনা করেছি জ্ঞানী ব্যক্তিরা অজ্ঞানী ব্যক্তিদেরকে ডিস্টার্ব করে না কিন্তু জ্ঞানী ব্যক্তিরা কি করলে তারা ডিস্টার্ব হতে পারে সোমা মাতাজি রেজেন্ট করেছেন শ্যাম হরি প্রভু করেছেন আমি আরও নতুন হ্যান্ডস চাইছি ওকে শুভ দত্ত প্রভু আচ্ছা শ্যাম হরিপদ প্রভু হরে কৃষ্ণ প্রভু দণ্ড জ্ঞানী ব্যক্তিরা তাদের যা করণীয় সেটি যদি না করেন তাহলেই সাধারণ মানুষ বিচলিত হবেন এবং তার কর্তব্য কর্ম থেকে তিনি চ্যুত হবেন এভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তো জ্ঞানী ব্যক্তিরাও তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন কর্তব্য কর্মের অনুষ্ঠান করছেন মানেই তারাও কর্মযোগী করছেন তো ভগবানের এটাই কথা ছিল যে তুমি জ্ঞান যোগের জন্য আনকোয়ালিফাইড হলেও কর্মযোগ করতে হবে না হলে তো তুমি মিথ্যাচারীর পর্যায়ে পড়ে যাবে জ্ঞানযোগের যোগের জন্য কোয়ালিফাইড হলেও তোমার কর্মযোগ করা উচিত কারণ না হলে তুমি ওই যে কর্ম পরিত্যাগ করবে জ্ঞান যোগ করতে গিয়ে সেটা দেখে সাধারণ ব্যক্তিরা বিচলিত হয়ে যাবে তো সেই বলছেন যে জ্ঞানী ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন মানে কর্মযোগ করেন আমরা বারবার আলোচনা করেছি কর্মযোগটা ভক্তিযোগ ছাড়া সম্ভব নয় কেউ যদি বলে যে আমি অনাসক্ত হয়ে কাজ করব। সেটা কখনোই সম্ভব নয় যদি সেই সেই সমস্ত কর্মকে ভগবানকে অর্পণ না করে সেই জন্যই ভগবান বলেছেন ময়ী সর্বাণী কর্মাণী সন্ন্যাস শ্রদ্ধাত্ম যেদশা আমাতে সমস্ত কর্ম অর্পণ করো যৎ করো সি যতে স্না সি যত্ হো সি দাদা সি যৎ তপস্যা শীক্ষে তৎকরি সমাধান অর্পণাম যা করো যা খাও যাই তপস্যা করো যাই হোং করো সব আমাকে অর্পণ করে করো তো এই কর্মযোগটা একচুয়ালি ভক্তিযোগ তো সেই ভগবান বলছেন যে নিগ্রহ করে কি লাভ এখানে নিগ্রহ মানে কি মানে নিজের স্বভাবটা দমন করে কি লাভ তুমি কাজ না করে থাকতে পারবে না আর তুমি এক্সটার্নালি মায়াবাদীদের মতো চেষ্টা করছো না আমি সোল আমার কোনো কাজ নেই আমি সমস্ত কর্ম পরিত্যাগ করবো ভগবান একটু আগেই বলেছেন এই চ্যাপ্টারে যে কাজ না করে কেউ এক্ষণও থাকতে পারে না নিজের দেহকে মেনটেন করার জন্য তাকে কিছু কাজ করতে হবে এই অহংকারটা আমি কোনো কাজ করব না মেট্রিয়াল লেভেলে এই অহংকারটা মানায় না আমাদের সেটাই বলা হচ্ছে নিগ্রহ করে কি লাভ তো এই শ্লোকে আমরা লিখতে পারি শ্লোক নাম্বার থার্টি থ্রি জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কর্ম করেন এইটুকু জ্ঞানবান ব্যক্তিরাও তার স্বভাব অনুসারে কর্ম করেন শ্লোক নাম্বার থার্টি থ্রি থার্টি ফোর ইন্দ্রিয়শ্চেন্দ্রিয়শ্চার্থে রাগ দ্বেষ ব্যবস্থিতৌ তয়োর্নাবশ মাগছেৎ দৌহ পরিপন্থিনৌ সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এইভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় বিষয়ের বশীভূত হওয়া উচিত নয় কারণ তা পারমার্থিক প্রগতির পক্ষে পথে প্রতিবন্ধক কোনো জিনিসে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য মানে যেগুলো সেন্স করা যায় মেট্রিয়াল অবজেক্ট ঠিক আছে কৃষ্ণ ইন্দ্রিয়া গ্রাহ্য নয় ইন্দ্রিয়ের মাধ্যমে কৃষ্ণকে আমরা অনুভব করতে পারি না কিন্তু ভালো ভালো খাবার দাবার কোনো দেখার জিনিস ফুল এই সমস্ত কিছু ইন্দ্রিয়া গ্রাহ্য বস্তু তো কোনো কোনো বস্তুতে আমাদের আসক্তি রয়েছে কোনো কোনো বস্তুতে বিরক্তি রয়েছে যে ওইটা আমরা চাই না যেমন সুখ আমরা চাই দুঃখ আমরা চাই না ঠিক আছে তো কিছু কিছু জিনিস আমাদের ভালো লাগে মেটেরিয়াল ওয়ার্ল্ডে যেগুলো আমরা আরও বেশি করে আসুক আমার কাছে কিছু কিছু জিনিস আমরা চাই না যত দূরে থাকবে তত ভালো কিন্তু যে জ্ঞানী ব্যক্তি তার এই রকম আসক্তি বা বিরক্তি থাকা উচিত নয় যেমন ভক্তদের মধ্যে কিছু সেবা তারা চায় ব্যাস আসনে বসে ক্লাস দিতে অনেকের খুব ভালো লাগে তাকে যদি বলে টেম্পল রুমটা একটু ঝাড় দিয়ে দেবে এই সেবাটা এখন দরকার ছিল তখন তার ইগোতে লাগবে যে আমি এত বড় ভক্ত এম কি করে টেম্পল রুম ঝাড় দেব জ্ঞানী ব্যক্তি সে তার কোনো অ্যাটাচমেন্ট বা ডিটাচমেন্ট নেই কোনো জিনিসের প্রতি তাকে যে সেবা দেওয়া হবে সেটাই সে করবে ওকে তো যদি আমাদের এরকম অ্যাটাচমেন্ট থাকে যে পার্টিকুলার জিনিস আমি করতে চাই বা এই জিনিসটা আমি করবো না এরকম হওয়া উচিত নয় আমাদের সবকিছুই জন্য রেডি থাকা উচিত কৃষ্ণের সেবাতে আমাদেরকে যা করতে বলবে তাই করব কোনো সেবার প্রতি অ্যাটাচমেন্ট কোনো সেবার প্রতি ডিটাচমেন্ট থাকা উচিত নয় তো সেটাই বলা হচ্ছে যে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি পারমার্থিক প্রগতির পক্ষে প্রতিবন্ধক ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি পারমার্থিক প্রগতির পক্ষে প্রতিবন্ধক অ্যাটাচমেন্ট অর ডিটাচমেন্ট ফর মেটেরিয়াল থিংস কজ হিনড্রেন্স ইন স্পিরিচুয়াল প্রোগ্রেস ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি পারমার্থিক প্রগতির পক্ষে প্রতিবন্ধক

তো আমরা এখানে দেখতে পেলাম যে ভগবান কি বলছেন স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট সধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক ভগবান এটা কেন বলছেন অর্জুনকে অর্জুন এখন ব্যাটেল ফিল্ডে তার আত্মীয় স্বজনকে দেখে খুব ব্রাহ্মণ হতে ইচ্ছা করেছে ভগবানকে কেন দিচ্ছে দেখুন এসব যুদ্ধ টুদ্ধ করা আমাদের উচিত নয় এগুলোতে অনেক পাপ হয় ওরা বোঝে না বলে কি ওরা অবুজ বলে যুদ্ধ করতে এসছে আমাদেরও কি যুদ্ধ করা উচিত আমরা তো জ্ঞানী আমাদের ওদেরকে ক্ষমা করে দেওয়া উচিত আমি বরং যুদ্ধের ক্ষেত্রে পালিয়ে যাচ্ছি কোন হিমালয়ে গিয়ে আমি তপস্যা করবো অর্জুনের হঠাৎ ব্রাহ্মণ হতে ইচ্ছা হয়েছে ও ক্ষত্রিয় ওর কাজ হচ্ছে অধর্মের বিনাশ করা ঠিক আছে এবং ভগবানও সেই নির্দেশ দিচ্ছেন যে তুমি করো কিন্তু অর্জুন সেটা করতে চাইছে না কি কারণে অ্যাটাচমেন্ট ওর ডিটাচমেন্ট ওইখানেই যদি ফ্যামিলি মেম্বারসের জায়গাতে অন্য কোনো শত্রু বসে থাকতো অর্জুন খুব রেডি হয়ে যেত পুরো একদম গান্ডীপ ধনুক নিয়ে ইমিডিয়েটলি তাকে আমি শেষ করে দেবো কিন্তু যেহেতু ওখানে ফ্যামিলি মেম্বার্সরা দাঁড়িয়ে আছে সেই জন্য অ্যাটাচমেন্ট সেই জন্য বলছে আমি নিজের ধর্মটি পালন করব না এইটা কিন্তু মহত্বতা নয় যে আমি ক্ষমা করে দিতে চাইছি অ্যাটাচমেন্ট অর্জুন দেখাচ্ছে যে আমি বিরাট মহান কিন্তু ভগবান তাকে এক্সপোজ করে দিলেন যে তুমি কিন্তু এটা অ্যাটাচমেন্ট তোমার ফ্যামিলি মেম্বার্সদের জন্য ক্ষত্রিয় হিসেবে তোমার ধর্ম যে অধার্মিক তাকেই শাস্তি দেওয়া তোমার ফ্যামিলি মেম্বারস অধার্মিক হয়ে গেছে বলে তাদেরকে তুমি শাস্তি দেবে না এটা করতে পারো না তুমি তো সেটাই বলছে যে দরকার ক্ষত্রিয় তুমি ক্ষত্রিয় ধর্মই পালন করা উচিত তোমার তোমার ব্রাহ্মণ হতে যাওয়ার চেষ্টা করা উচিত নয় স্বধর্ম সাধারণ যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্ম অনুষ্ঠান করা বিপদজনক তো এইখানে অর্জুন যেহেতু দ্বাপর যুগের কথা হচ্ছে এটা তো সেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এইসব আছে তার নেচার অনুসারে এটা জন্মগত নয় বৈদিক যে বর্ণাশ্রম প্রথা এটা জন্মগত নয় গুণ এবং কর্ম অনুসারে যেমন একটা বড় কোম্পানিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমেরও আবশ্যকতা আছে যারা রিসার্চ করবে অ্যাডমিনিস্ট্রেশন টিমেরও আবশ্যকতা আছে যারা ম্যানেজমেন্ট করবে ফাইন্যান্সিয়াল টিমেরও আবশ্যকতা আছে যারা পয়সা ঢালবে এবং কিছু লেবারার টিমেরও আবশ্যকতা আছে যারা এই কাজটাকে এক্সিকিউট করবে তো এই বড় কোম্পানির ক্ষেত্রে আমরা যদি দেখি চারটে ক্লাস তখন আমরা বলবো হ্যাঁ এই চারজনের বিভিন্ন ফাংশনালিটি আছে এটা তো এক একটা ডিপার্টমেন্ট এটা তো দরকারই কিন্তু সেম জিনিস যখন আমরা সোসাইটির ক্ষেত্রে নিয়ে আসি তখন লোকের মনে হয় যে এটা হচ্ছে জাতিভেদ প্রথা নো দিস ইজ নট জাতিভেদ প্রথা কলিযুগ যখন শুরু হলো বৈদিক এই যে বর্ণাশ্রম ব্যবস্থাটা যেটা হচ্ছে খুব সুন্দর ওয়েল অর্গানাইজড সোসাইটিকে চালানোর জন্য ব্যবস্থা সেই বর্ণাশ্রম ব্যবস্থাটাকে কলিযুগের ব্রাহ্মণরা কিরকম বানিয়ে দিলেন জন্মগত যা আমি ব্রাহ্মণের বংশ জন্মগ্রহণ করেছি মানে ব্রাহ্মণ তুমি শূদ্র আমার কাছে তুমি আসবে না এরকম নয় ব্যাপারটা ব্রাহ্মণ কুলেও যদি কেউ জন্মগ্রহণ করে শূদ্রের মতো আচরণ করে তাহলে তাকে শূদ্র বলেই পরিগণিত করা হবে দিস ইজ বেদিক স্ট্যান্ডার্ড কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন সেটা করাপ্টেড হয়ে গেছে এবং যে যার নিজের কাজ করছে না তো কিরকম ভাবে হতো আগেকার দিনে বর্ণাশ্রম সিস্টেমটা যার যেরকম নেচার কারণ নেচার যদি ব্রাহ্মিনিক্যাল হয় শাস্ত্র পাঠের প্রতি তার ঝোঁক আছে সে যে কুলেই জন্মগ্রহণ করুক ক্ষত্রিয় ক্ষত্রিয়কুলি জন্মগ্রহণ করুক ব্রাহ্মণগুলি জন্মগ্রহণ করুক বৈশ্যকুলি জন্মগ্রহণ করুক শূদ্রকুলি জন্মগ্রহণ করুক পঠন পাঠন যাজন যাজন দান প্রতিগ্রহ এর প্রতি যদি অ্যাট্রাকশন থাকে তাহলে তাকে ব্রাহ্মণের ট্রেনিং দেওয়া হবে কারোর যদি ফাইটিংয়ের দেশকে প্রোটেক্ট করার এবং অ্যাডমিনিস্ট্রেশন করার এবিলিটি থাকে যে বংশগুলিই জন্মগ্রহণ করুক তাকে ক্ষত্রিয় ট্রেনিং দেওয়া হবে তো এরকমভাবে নেচার অনুসারে তাকে সেই নেচারটাকে যাতে আরো ফ্লারিশ করতে পারে সেই ব্যবস্থা করা হতো তো দিস ইজ আ ভেরি ওয়েল অর্গানাইজ সিস্টেম ফর রানিং সোসাইটি কিন্তু আমি যেটা বলতে চাইছি যে স্বধর্মের একটা ডেফিনেশন হচ্ছে বর্ণাশ্রম ধর্ম যে তোমার যে নেচার অনুসারে তোমার বর্ণ ডিসাইডেড হয়েছে এবং সেই বর্ণের কাজ তুমি করো এই কাজ করতে করতে ধীরে ধীরে তুমি পিউরিফাইড হবে সেটা বর্ণাশ্রম ধর্মের কনসেপ্ট কিন্তু এখনকার দিনে কলিযুগে বর্ণাশ্রম ধর্ম বলতে কিছু নাই কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোনো ঠিক নেই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছে হয়তো তার টাইটেল দেখে বুঝতে পারি আমরা ব্রাহ্মণ কিন্তু সে পুরো শূদ্রের মতো আচরণ করেছে এমন আমি দেখেছি যে তারা গো মাংস খাচ্ছে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তাহলে সে শূদ্রের থেকেও অধম শূদ্রা অধম কিন্তু সে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে তো কলিযুগে আমাদের কী করণীয় কলিযুগে আমাদের ক্ষেত্রে সধর্ম মানে হচ্ছে আমরা পরমেশ্বর ভগবানের যে সেবাটা করছি আমাদের যা ট্যালেন্ট আছে সেটা ভগবানের সেবায় লাগানো কেউ যদি টেকনিক্যালি খুব এক্সপার্ট হয় তার সধর্ম হচ্ছে ওই টেকনিক্যাল এক্সপার্টিস দিয়ে ভগবানের সেবা করা কেউ যদি দেখা যাচ্ছে শারীরিকভাবে খুব বলবান তাহলে সেই রকমভাবে সে ভগবানের সেবা করতে পারে বা সেই ধরনের আহ জিনিসে সে নিযুক্ত হতে পারে কারোর অনেক ধনসম্পত্তি রয়েছে সেটা ভগবানের সেবায় লাগাতে পারে সে তো এইভাবে প্রত্যেক মানুষেরই দুটো ধর্ম আছে একটা স্পিরিচুয়াল একটা মেটেরিয়াল তো কলিযুগে মেটেরিয়াল সধর্মটা কোনো ঠিক নেই কে ব্রাহ্মণ কে ক্ষতি কে ঠিক নেই স্পিরিচুয়াল যে স্বধর্ম সেটার উপর আমাদের গুরুত্ব দিতে হবে বেশি ঠিক আছে তো সেই জন্য আমাদের যেটা ডিউটি মানে আমাদেরকে যে সেবাটা দেওয়া হয়েছে আমাদের সেই সেবাটাই করা উচিত আমি অন্যটা যদি ভালো পারি তবু আমাদের আমাদের গুরুদেব আমাদেরকে যে সেবাটা দিয়েছেন সেটাই করা উচিত যেমন লীলা প্রভু একবার শেয়ার করছিলেন গুরুদেব দিয়েছেন তাকে যে টেম্পলে সেবা করতে সেইখানেই তাকে সেবা করা উচিত আমরা যদি মনে করি যে না আমি বৃন্দাবন যাব সেখানে গিয়ে বাবাজিদের মতো চৌষট্টি মালা জব করব তাহলে আমি বিশাল ভক্ত হয়ে যাব না আমি গুরু আদেশকে উপেক্ষা করে বৃন্দাবনে গিয়েও আমি উন্নতি করতে পারবো না এটাকে বলে প্রভু দত্তাদেশ আমাদেরকে যে পজিশ যেখানে সেবা দেওয়া হয়েছে সেইখানে যদি আমরা সেবা করি গুরুদেবের নির্দেশ অনুসারে তবেই আমরা সব থেকে বেশি প্রোগ্রেস করতে পারবো নিজের মতোভাবে যা খুশি করে আমরা প্রোগ্রেস করতে পারবো না শিল প্রভুপাত তার একজন ডিসাইপেলকে বলেছিলেন যে তুমি এই মন্দির কনস্ট্রাকশন হচ্ছে তার সিমেন্টের যে বস্তাগুলো রয়েছে এই বস্তাগুলো গুনবে এটাই তোমার সেবা তো সেই সন্ন্যাসী তিনি চিন্তা করলেন আমি একজন আর আমাকে দিয়ে প্রভুপাত এখানে সিমেন্টের বস্তা গুণাচ্ছে আমি কোথায় পরিব্রাজক আচার্য হব চারিদিকে লেকচার দেবো এটা এরকম কোথায় করবো তার জায়গায় প্রভুপাত এরকম করাচ্ছেন সেই স্কন ছেড়ে চলে গেল এবং সে মনে করলো আমি বৃন্দাবনে যাব সেইখানে গিয়ে আমি সারা দিন জব করবো বাবাজিদের মতো এবং আমি অনেক শিষ্য বানাবো তো বহু বছর পর দেখা গেল যে সে ভক্তি টক্তি সমস্ত কিছু ছেড়ে নর্মাল জড়জাগতিক মানুষের মতো আচরণ করছে কমপ্লিটলি তার ফল ডাউন হয়ে গেছে কীভাবে হলো তার অবনতি এটা কি করে হলো কারণ সে মনে করেছিল প্রভুপাদ আমাকে যে নির্দেশটা দিয়েছেন তার থেকে আমি যেটা মনে করছি সেটা বেশি ইম্পর্ট্যান্ট তো এটাই আর কি আমাদেরকে যে সার্ভিসটা দেওয়া হবে সেই সার্ভিসটা আমাদের ঠিকঠাকভাবে করা উচিত অন্যের সার্ভিস আমরা যতই ভালো করে পারি নিজের সার্ভিসটাই করা উচিত শ্লোক নাম্বার থার্টি ফাইভ এখানে আমরা লিখবো যে স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও করা উচিত কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও করা উচিত কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও করা উচিত কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক এই পর্যন্ত অর্জুনের সমস্ত লজিককে ডিফিট করা হয়ে গেছে এবং অর্জুনকে ক্লিয়ারলি ভগবান বলেও দিলেন এই কারণেই আমি চাই যে তুমি তোমার ধর্মটা ভালো করে করো অন্যের ধর্মতে তুমি যতই এক্সপার্ট হও সেটা করার দরকার নেই তো ক্লিয়ার কাট অ্যান্সার দিয়ে দিলেন অর্জুনকে এবার অর্জুন ভাবলেন যে হ্যাঁ ভগবান তো ঠিকই বললেন মানে কৃষ্ণ তো ঠিকই বললেন তখন অর্জুন একটি প্রশ্ন করলেন ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অর্জুন বলছে হ্যাঁ কৃষ্ণ তুমি যা বললে আমি সবই বুঝলাম কিন্তু একটা কি ব্যাপার আছে জানো তো যে তুমি যেগুলো বললে সেগুলো আমিও জানতাম এমন নয় যে আমি এগুলো আগে কোনোদিন শুনি শুনিনি আমি গুরুকুলে এই সমস্ত পড়েছি কিন্তু সময়ে সেটাকে আমি অ্যাপ্লাই করতে পারলাম না কোনো একটা ফোর্স আমাকে যেন ঠিক আর ভুল কোনটা আমি জানি কিন্তু তা সত্ত্বেও আমাকে যেন ভুলটার দিকেই নিয়ে যাচ্ছে তোমার তোমার লজিক শুনে আমি বুঝতে পারলাম যে আমি যা ভাবছিলাম সম্পূর্ণ ভুল কিন্তু আবার তুমি বলার পর আমার মেমোরি গেন হলো যে হ্যাঁ এগুলোই তো ঠিক তখন আমি বুঝতে পারলাম তো আমি ঠিকটা জানতাম ঠিকটা জেনেও কেন আমি ভুলের পথে যাচ্ছিলাম কি এমন শক্তি যেটা আমাকে ভুলের পথে চালিত করছিল অর্জুন উবাচম অথবা কেনা দিব নিয়াম অর্জুন বললেন এ বারস্নেহ মানে বিষ্ণু বংশের যিনি ডিসেন্ডেন্ট কৃষ্ণকে বলা হচ্ছে মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপ চরণে পাপ প্রবৃত্ত হয় অনেক সময় আমরা জানি কোনটা পাপ আর কোনটা করা ঠিক আর কোনটা করা ঠিক নয় তা সত্ত্বেও কোন একটা ফোর্স আমাদেরকে পাপটার দিকেই নিয়ে যায় ঠেলে এটা কারণে হয় অর্জুন প্রশ্ন করেছেন কারণে এতক্ষণ আমি ভুল ভাবছিলাম তুমি বলার পর এগুলোই ঠিক এতক্ষণ বুঝতে পারছি কিন্তু এতক্ষণ ভুল ভাবছিলাম কি ফোর্স জন্য আমি এরকম ভাবছিলাম শ্লোক নাম্বার থার্টি সিক্স আমরা লিখব যে অর্জুনের প্রশ্ন অর্জুনের প্রশ্ন কিসের প্রভাবে অনিচ্ছা সত্ত্বেও আমরা পাপকর্ম করি অর্জুনের প্রশ্ন কিসের প্রভাবে অনিচ্ছা সত্ত্বেও আমরা পাপকর্ম করি অর্জুনের প্রশ্ন করলেন কিসের প্রভাবে অনিচ্ছা সত্ত্বেও আমরা পাপ কর্ম করি ভগবান অংশার দিচ্ছেন থার্টি সেভেন শ্লোকে শ্রী ভগবান অনুবাচ ভেরি ইম্পর্ট শ্লোকা ক্রোধ তো ভগবান কি বললেন যে হে অর্জুন রজগুণ থেকে সমুদ্ভত কামই মানুষকে পাপে প্রবৃত্ত করে এই কামই ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী পাপাত্ম কাম কি জীবের প্রধান শত্রু বলে জানবে এটার কারণ হচ্ছে কাম কাম মানে কি লিখে রাখবো আমরা কাম মানে হচ্ছে শুধুমাত্র সেক্সুয়াল ডিজায়ার নয় যে কোনো জলজাগতিক ইচ্ছা কি কাম বলা হয় ইন্দ্রিয় তর্পণের ইচ্ছা কাম মানে লিখে রাখবো ইন্দ্রিয় তর্পণের ইচ্ছা সেন্স গ্রাটিফিকেশনের যে ইচ্ছা সেটাই কাম মানে নিজের জন্য আমি কিছু চাইছি অর্জুন যুদ্ধরা কেন করতে চাইছে না নিজের ফ্যামিলি মেম্বারদেরকে মারবো এটা সহ্য করতে পারছেন নিজের জন্য তো কাম মানে হচ্ছে নিজের ইন্দ্রিয়তর্পণের ইচ্ছা ঠিক আছে কাম মানে হচ্ছে নিজের ইন্দ্রিয়তর্পণের ইচ্ছা তো ভগবান বললেন কামের প্রভাবে মানুষ ঠিক আর ভুল কোনটা জানা সত্ত্বেও ভুলটার দিকেই যায় বা পাপের দিকেই যায় এবং এটা রজগুণ থেকে সমুদ্ভত রজগুণ থেকে উদ্ভব হয় এই কামের এবং কামই ক্রোধে পরিণত হয় কাম মানে হচ্ছে কোনো কিছু চাইছি আমরা সেই ইচ্ছাটা পূর্তি না হলেই সেটা ক্রোধে পরিণত হয় তখন আমরা রেগে যাই আমরা যেটা চাইছি সেটা যখন যখনই না হয় তখনই আমরা রেগে যাই তো ক্রোধের হচ্ছে এটা সায়েন্স সায়েন্স অফ অ্যাঙ্গার কাম সর্বগ্রাসী কামের প্রভাবে আমরা আমাদের সমস্ত কিছু গ্রাস করে নেয় আমাদের বুদ্ধি হারিয়ে যায় ঠিক ভুলের ডিসক্রিমিনেশন হারিয়ে ফেলি ভুলটাই করি আমরা ধ্বংস হয়ে যাব। যদি কৃষ্ণ না থাকতেন অর্জুনও ভুলটা ডিসাইড করতেন এবং ধ্বংস হয়ে যেত পাপাত্মক এই কাম হচ্ছে আমাদেরকে পাপের দিকে নিয়ে যায় এবং কামি হচ্ছে জীবের প্রধান শত্রু এটা আমরা নাম্বার থার্টি সেভেন যে ভগবান কি উত্তর দিচ্ছেন কামি জীবের প্রধান শত্রু জীবের প্রধান শত্রু সর্বগ্রাসী ও পাপাত্মক শ্লোক নাম্বার থার্টি সেভেন কামি জীবের প্রধান শত্রু সর্বগ্রাসী ও পাপাত্মক শ্লোক ভগবান আরো ডিসক্রিপশন দিচ্ছেন এই কামের বিরুদ্ধে কিভাবে আমরা লড়ব কামকে আরো ভালোভাবে জানাচ্ছেন কাম যদি আমাদের প্রধান শত্রু হয় শত্রুর সাথে ফাইটিং করতে গেলে শত্রুকে ভালো করে জানতে হবে তো ভগবান ভালো করে জানাচ্ছেন কাম সম্বন্ধে এবং তারপর তিনি বলবেন এই কাম থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে দর্পণ ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে তো বিভিন্ন জীব বিভিন্ন মাত্রা বিভিন্ন ডিগ্রি অফ কাম দিয়ে আবৃত থাকে কারোর কামের আবরণটা পাতলা কারোর কামের আবরণটা মোটা যে মোটা কামের আবরণ দিয়ে আবৃত আছে তার পক্ষে সঠিক জিনিসটা ডিসাইড করা সে তত বেশি ইলিউজান্ড সে তত বেশি মোহগ্রস্ত বা তার বুদ্ধি ততটাই ভ্রষ্ট তো সেখানে ভগবান তিনটে অ্যানালজি দিচ্ছেন অগ্নি যেরকম ধূম দ্বারা আবৃত থাকে দর্পণ ময়লার দ্বারা যেভাবে আবৃত থাকে এবং গর্ভ জরায়ুর দ্বারা আবৃত থাকে অগ্নি ধূম দ্বারা আবৃত থাকে মানে আগুন ধোঁয়া দিয়ে আবৃত থাকে ধোঁয়াটাকে একটু ফ্যান করলেই ধোঁয়াটা সরে যাবে আগুন দেখতে পাবো তো এই আবরণটা কম দর্পণ যখন ময়লার দ্বারা আবৃত থাকে অনেকক্ষণ আমাদের ঘষতে হয় ভালো করে ঘষার ফলে সেটা উঠবে তো সেই আবরণটা এর থেকে স্ট্রঙ্গার আবার গর্ভ যখন জরায়ুর দ্বারা আবৃত থাকে গর্ভ মানে ভ্রূণ জরায়ুর দ্বারা আবৃত থাকে সেটা হচ্ছে ভেরি ভেরি স্ট্রং আবরণ এরকম বিভিন্ন আবরণের দ্বারা আচ্ছাদিত থাকে বিভিন্ন বিভিন্ন জীব প্রকারের আবরণের দ্বারা আচ্ছাদিত থাকে এবং বিভিন্ন জনিতে এই আবরণটা বিভিন্ন ধরনের হয় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হুম তো বিভিন্ন যেমন পশু পক্ষীর জনি এই সমস্ত জনিতে কামের প্রভাব বেশি মনুষ্য জমিতে জমিতে কামের প্রভাব কম মানে তারা মনুষ্যজনীতে মানুষ যদি চেষ্টা করে আবরণ ভেদ করে বেরিয়ে আসতে পারে তো সেরকমই বিভিন্ন জীব আবার মনুষ্যের মধ্যেও বিভিন্ন ডিফারেন্স আছে যারা পিওর ডিভোটি তাদের কামের আবরণ জিরো যারা মেটেরিয়ালিস্টিকলি এনগ্রসড পারসন তাদের কামের আবরণ বেশি তো এরকম বিভিন্ন জীব বিভিন্ন মাত্রায় কাম দ্বারা আবৃত থাকে

আবৃত্যামে নিত্য বৈরী কামরূপ চির শত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত্ত হয় এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত কাম বা সেন্স গ্রাটিফিকেশনের ডিজায়ারের নেচারই হচ্ছে এরকম যত সেটাকে আমি স্যাটিসফাই করার চেষ্টা করবো সেই ডিজায়ারটা তত বাড়বে যেমন আগুনে ঘি ঢাললে আগুন আরো বেড়ে যায় সেরকম ভাবে তো সেই জন্য সেন্স গ্রাটিফিকেশনের যে ডিজায়ার এটাকে প্রহ্লাদ মহারাজ তুলনা করছেন চুলকানির সাথে যে চুলকানি যখন হয় আমাদের একটু চুলকালে ভালো লাগে কিন্তু তাতে চুলকানিটা আমাদের বন্ধ হয়ে যায় না চুলকানির ইচ্ছাটা আরো বেড়ে যায় তো কি ওষুধ এটার সহ্য করতে হবে ইচ্ছা গেলেও করা চলবে না তাহলে একদিনে চুলকানিটা ঠিক হয়ে যাবে ঠিক আছে যেন মৈথুন দি গৃহ মেয়েদি সুখম হিতুচ্ছম কান্ডুই না কারাইও ই দুঃখ দুঃখম ত্রিপ্যান্তি নেহা কৃপান্ন বহুদুঃখভাজা কণ্ডু তিপান মনাসিজম বিশাহেত ধীরা যারা ধীর ব্যক্তি হন তারা কামকে সহন করেন সহ্য করেন তারা চুলকান নাম এটাকে তো যখনই কোনো মেটিরিয়াল ডিজায়ার আসছে আমাদের যেটার সাথে কৃষ্ণের সম্পর্ক নাই কৃষ্ণের সেবার জন্য আমরা যেটা করছি সেটা পিওর ডিজায়ার মানে যখনই আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা আসছি নিজের ইন্দ্রিয়কে স্যাটিসফাই করার ইচ্ছা আসছে আমাদের চেষ্টা করে সেটাকে যত মিনিমাইজ করা উচিত কারণ যত নিজের ইন্দ্রিয়কে স্যাটিসফাই করবো তত এই ইন্দ্রিয়ের ডিমান্ড আরো বাড়তে থাকবে তো সেই জন্য আমাদের সেটাকে সহ্য করা উচিত শ্লোক নাম্বার থার্টি নাইন কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত মানে এটাকে স্যাটিসফাই করা সম্ভব নয় একমাত্র ভগবানের সেবা যদি করি তাহলে আমরা কমপ্লিটলি স্যাটিসফাইড হব ইন্দ্রিয় যা ডিমান্ড করছে তাকে ওটা ফিড করলে আমরা হব না ওই ডিমান্ডকে ত্যাগ করে ভগবানের সেবাই নিযুক্ত হলে স্যাটিসফাইড হব কারণ আমরা হচ্ছি ভগবানেরই অংশ পার্ট অ্যান্ড পার্সেল যতক্ষণ তার সেবায় নিযুক্ত হব ততক্ষণ সুখ শান্তি খুঁজে পাবো না ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির বুদ্ধির স্বাধীন এতে বিমোহ মোহ yetyesa gyanam abritta নাম তো এবার কাম কোথায় কোথায় থাকে শত্রু কোথায় কোথায় লুকিয়ে আছে ঘাটি গড়েছে সেটা আমাদের জানা দরকার কৃষ্ণ আমাদের জানাচ্ছেন সেই জায়গাতে অ্যাটাক করতে হবে কাম কোথায় কোথায় থাকে ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধি এগুলো হচ্ছে কামের আশ্রয়স্থল স্থল ইন্দ্রিয়াদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে 40 নম্বর শ্লোকে আমরা লিখব যে কাম কোথায় কোথায় থাকে ইন্দ্রিয় মন এবং বুদ্ধি হলো কামের আশ্রয়স্থল ইন্দ্রিয় মন এবং বুদ্ধি হলো কামের আশ্রয়স্থল ইন্দ্রিয়তেও কাম থাকতে পারে মনেও কাম থাকতে পারে বুদ্ধিতেও কাম থাকতে পারে ইন্দ্রিয় হচ্ছে লো লেভেল তার থেকে উঁচু হচ্ছে মন তার থেকে উঁচু হচ্ছে বুদ্ধি বডি চ্যারিয়েট অ্যানালজি যেটাতে দেওয়া হয় আমাদের শরীরটাকে রথের সাথে তুলনা করা হয় রথের যে প্যাসেঞ্জার যে যাত্রী তাকে তুলনা করে আত্মার সাথে রথের যে সারথি সে হচ্ছে বুদ্ধি রথের যে ঘোড়াগুলো তারা হচ্ছে ইন্দ্রিয় সারথির হাতে যে দড়িটা থাকে সেটা হচ্ছে মন তাই ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়া সেই ঘোড়াগুলোকে কে কন্ট্রোল করছে দড়ি দড়ি হচ্ছে মন এই দড়িকে কে কন্ট্রোল করছে সারথি মানে বুদ্ধি তো বুদ্ধি মনকে কন্ট্রোল করে মন ইন্দ্রিয়দেরকে কন্ট্রোল করে ঠিক আছে তো এরকম একটা ফ্লো চার্ট বানাতে পারি বুদ্ধি তার নিচে লিখতে পারি মন তার নিচে লিখতে পারি ইন্দ্রিয় দিয়ে আরো দিতে পারি বুদ্ধি থেকে মন মন থেকে ইন্দ্রিয় মানে বুদ্ধি মনকে কন্ট্রোল করে এবং মন কন্ট্রোল করে ইন্দ্রিয়দেরকে ঠিক আছে তিনটে আশ্রয়স্থল হতে পারে তিন জায়গাতেই কাম থাকতে পারে তারপর একচল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন জ্ঞান বিজ্ঞান নাশকম জ্ঞান বিজ্ঞান নাশনম অতে ভারত শ্রেষ্ঠ প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করি জ্ঞান এবং নাশক পাপের প্রতীক কামকে বিনাশ করে তাহলে একদম গ্রাউন্ড লেভেল থেকে তোমাকে কন্ট্রোল করতে হবে ইন্দ্রিয় রাষ্ট্রস্থল হচ্ছে ইন্দ্রিয় মন এবং বুদ্ধি তো প্রথম কন্ট্রোলটা তুমি কোথায় করবে ইন্দ্রিয়কে কন্ট্রোল করো ঠিক আছে তো আমরা লিখব শ্লোক নাম্বার ফর্টি প্রথমে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা উচিত শ্লোক নাম্বার একচল্লিশ প্রথমে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা উচিত ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা উচিত এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণটাই কি যে ফোর রেগুলেটিভ প্রিন্সিপালসানে ফলো করা হয় নো ইটিং নো গ্যামলিং নো ইনটক্সিগেশন ব্যাকার লিখে রাখতে পারি চার নিয়ম পালন এটাই হচ্ছে প্রথম স্তরে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা ওকে তো শ্লোক নাম্বার ফর্টি টু সেখানে কি বলা হচ্ছে ইন্দ্রিয়ানি তো এইখানে আমি যেটা আগেই বললাম সেটা বলা হচ্ছে যে ইন্দ্রিয়র থেকে হায়ার হচ্ছে মন মনের থেকে হায়ার হচ্ছে বুদ্ধি সুলভ পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয় থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধির শ্রেয় আর যে আত্মা সে বুদ্ধি থেকে শ্রেয় আরও দুটো লেভেল অ্যাড করা হচ্ছে যে স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয় গুলো শ্রেয় ইন্দ্রিয়র থেকে মন সেয় মনের থেকে বুদ্ধির সেও বুদ্ধির থেকে সে হচ্ছে আত্মা দুটো লেভেল অ্যাড করে নেবো বুদ্ধির উপরে হচ্ছে আত্মা আর নিচে হচ্ছে জড় পদার্থ স্থূল জড় পদার্থ মানে ইন্দ্রিয়ের যে বিষয় যে খাবারগুলো গুলো খাচ্ছি সেগুলো স্থূল জড় পদার্থ জীভের জীভের বিষয় সেটা যেটা চোখে দেখছি অবজেক্ট সেটা হচ্ছে চোখের বিষয় যেটা কানে শুনছি কানের বিষয় যেটা গন্ধ নিচ্ছি নাকের বিষয় তো এগুলো হচ্ছে স্থূল জড় পদার্থ যেগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের বিষয় জড় পদার্থ থেকে ইন্দ্রিয় সেও ইন্দ্রিয় থেকে মন সেও মনের থেকে বুদ্ধি বুদ্ধি থেকে আত্মা তো আত্মা আর স্থূল জড় পদার্থ অ্যাড করে নেবো আমরা এটাই হচ্ছে শ্লোক নাম্বার ফর্টি টু তারপর লাস্ট শ্লোক অফ দিস চ্যাপ্টার শ্লোক নাম্বার ফর্টি থ্রি ভগবান বলছেন কামকে কিভাবে আমরা জয় করতে পারি এবত্রুম মহাবাহ কামরূপম দুরাসদম এই মহাবীর অর্জুন নিজের জড় ইন্দ্রিয় মন নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এইভাবে চিত শক্তির দ্বারা কামরূপ দুর্য শত্রুকে জয় করো তো আগে আমরা আলোচনা করলাম যে ইন্দ্রিয়তে থাকে কাম মনে থাকে কাম এবং বুদ্ধিতে থাকে কাম আমরা আমরা যদি আত্মজ্ঞান লাভ করি আমরা যদি বুঝতে পারি আমরা দেহ নয় আত্মা এই শাস্ত্র পড়ার মাধ্যমে বুদ্ধিকে আমরা স্ট্রং করতে পারবো বুদ্ধি যখনই স্ট্রং হবে তখনই মন কন্ট্রোল হবে এবং ইন্দ্রিয়কে আমরা অলরেডি নিয়ন্ত্রণ করছি সেটা তো ভগবান বলেছেন ইন্দ্রিয়কে প্রথমেই নিয়ন্ত্রণ করছি তো এক্সটার্নালি আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা উচিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে মনকে পিউরিফাই করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং শাস্ত্র পাঠ করার মাধ্যমে বুদ্ধিকে স্ট্রং করা উচিত এই তিনটে জিনিস যদি আমরা করি মন বুদ্ধি এবং ইন্দ্রিয় থেকে কাম দূরীভূত হবে চার নিয়ম পালনের মাধ্যমে ইন্দ্রিয়কে সংযম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ এবং শাস্ত্র পাঠ করার মাধ্যমে বুদ্ধিকে স্ট্রং বানানো তাহলে লো নিচ থেকেও আমরা কন্ট্রোল করছি উপর থেকেও কন্ট্রোল করছি উপর থেকে প্রেসার আসছে যে বুদ্ধিকে স্ট্রং করছি শাস্ত্র পাঠের মাধ্যমে আপওয়ার্ড প্রেসার ডাউনওয়ার্ড প্রেসার নিচ থেকে যে প্রেসারটা যাচ্ছে যে ইন্দ্রিয়কে কন্ট্রোল করছি আর মিডিলে যে মন রয়েছে তাকেও আমরা কন্ট্রোল করছি হরিনাম সংকীর্তনের মাধ্যমে যেটা ভগবান আরো পরে বলবেন টুয়েলভ চ্যাপ্টারে ভগবান এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করবেন যে সব থেকে বেস্ট উপায় কি মনকে সবসময় আমাকে একাগ্র করো ভগবানের নাম জপ করার মাধ্যমে ঠিক আছে তো এখানে আমরা শ্লোক নাম্বার ফর্টি তে লিখতে পারি যে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করে কামকে জয় করা সম্ভব নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করে আমরা কামকে জয় করতে পারি আর আগেই ভগবান বলেছেন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে হবে নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করতে হবে তাহলেই কাম দূরীভূত হবে নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করে আমরা কামকে জয় করতে পারি এবং এখানে আমরা এটা লিখে নেব যে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ চার নিয়ম পালনের দ্বারা মন নিয়ন্ত্রণ হরিনাম সংকীর্তনের দ্বারা বুদ্ধিকে নিশ্চয় বুদ্ধিকে স্পিরিচুয়ালাইজ করা বা পারমার্থিক বুদ্ধির পরমার্ধির পারমার্থিক বুদ্ধির বিকাশ শাস্ত্রপার দ্বারা এই তিনটে হচ্ছে উপায় ইন্দ্রিয় নিয়ন্ত্রণ চার নিয়ম পালনের দ্বারা মন নিয়ন্ত্রণ রিনাম সংকীর্তনের দ্বারা পারমার্থিক বুদ্ধির বিকাশ শাস্ত্র পাঠের দ্বারা তো এভাবে কামের যে তিনটে সিটিং পয়েন্ট সেই তিনটে ঘাঁটিতেই আমরা গুলি মেরে উড়িয়ে দিচ্ছি সেগুলোকে তো এইভাবে আমরা কাম থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি ওকে তো থার্ড চ্যাপ্টার কমপ্লিট হলো তো আমরা নেক্সট দিন ফোর্থ চ্যাপ্টার স্টার্ট করব আর যদি কোনো জায়গায় নোটস নিতে প্রবলেম হয়েছে বা কোনো জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে রেজ হ্যান্ড করতে পারেন কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন ইয়েস বিএন দত্তা প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আচ্ছা আমি আমি বলতে চাইছিলাম যে ইন্দ্রিয় যে কন্ট্রোল করতে চারটি রুল বললেন ওই চারটে রুলটা কি কি চার নিয়ম পালন যেটা ইসকনের আমরা পালন করি প্রথম হচ্ছে আমিষ আহার বর্জন দ্বিতীয় হচ্ছে নেশা বর্জন সিগারেট সমস্ত কিছু নেশা বর্জন নেশা বর্জন এবং জুয়া পাশা ইত্যাদি খেলা বর্জন যেগুলোকে দ্রুত ক্রীড়া বর্জন বলা হয় এবং অবৈধ সংঘ বর্জন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক অবৈধ সংঘ বর্জন করতে হবে এই জিনিস পালন করার মাধ্যমে আমাদের ইনক্লুডে সংযত হয়

প্রভু নিশ্চয় আত্মিকা বুদ্ধি এটা একটু বুঝাবে নিশ্চয় আত্মিকা মানে নিশ্চয় আত্মিকা মানে ডিটারমাইন্ড মানে ডিটারমিনেশন আছে আমার ইন্টেলিজেন্সের মধ্যে মানে আমি কনফিউজ নই যে এটাও হতে পারে আবার এটাও হতে পারে ক্ল্যারিটি আছে আমার মধ্যে যখন আমি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করব আমার মধ্যে ক্ল্যারিটি আসবে ভগবান যেটা বলেছেন ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি কোনটা কৃষ্ণের সেবা আর কোনটা আমার আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবো খুব ক্লিয়ারলি ভগবানটাকে বলছেন ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি আমার এখানে নিশ্চয় আত্মিকা বুদ্ধি তো ক্ল্যারিটি থাকবে আমার মানুষ যে তাদের মনে হয় তারা যেটা করছে সেটাই ঠিক করছে প্রথম কথা কোনটা ঠিক কোনটা ভুল এই মানুষ হারিয়ে ফেলেছে তারপরে যদিও বুঝতে পারে যে এটা আমার করা ঠিক তারপর অর্জুনের যে প্রশ্নটা ছিল কামের প্রভাবে তারা ঠিকটা জেনেও ভুলটাতে যায় ঠিক আছে তো এই নিশ্চয় আত্মিকা বুদ্ধি মানে হচ্ছে ক্লিয়ার কাট ইন্টেলিজেন্স কোনটা ঠিক কোনটা পাপ আর কোনটা পূর্ণ কোনটা ভক্তি কোনটা কৃষ্ণের সেবা কোনটা আমার আত্মেন্দ্রীয় প্রীতি এগুলো ক্লিয়ারলি দেখতে পাবে মায়ার প্রত্যেকটা চালকে এসে ধরে নিতে পারে এটাকে বলা যায় নিশ্চয় আত্মিকা বুদ্ধি ওকে নেক্সট পূজা মাতাজি আ শোনা যাচ্ছে না তোমার ভয়েসটা ঠিক ঠিক 29 39 39 넘버স লক করে ডিসক্রাইব করতে 39 এ বলা হচ্ছে অবৃত্তম জ্ঞানম এতেনা জ্ঞানীনা নিত্য বৈরিনা কামরূপেণ কোন্তেয় দুঃপুরেণ অনলেণজ দুঃপুরেণ অনল মানে অনল মানে হচ্ছে অগ্নি যে আগুনকে নেভানো সম্ভব নয় আগুনে ঘি দিলে কখনো আগুনকে নেভানো যায় না এই কাম হচ্ছে রকম দুর্বারিত অগ্নি মানে যত তুমি তাকে স্যাটিসফাই করবে তত সেই আগুন আরো বেড়ে যাবে তো সেই জন্য এই কামকে সহ্য করা উচিত এবং কামকে কিভাবে দূরীভূত করা যায় ভগবান সলিউশন দিয়েছেন আমাদের তো যখনই আমাদের কোনো ডিজায়ার আসবে এক্সটার্নালি আমাদের সেন্সগুলোকে কন্ট্রোল করা উচিত না আমার জীব এটা খেতে চাইছি মাংস খেতে চাইছি কিন্তু স্ক্রিপচারালি মাংসটা খাওয়া ঠিক নয় আমি কন্ট্রোল করবো এক্সটার্নালি প্রথমে আমাকে বলতে হবে না সহ্য করবো আমি ইন্দ্রিয়ার বেগকে আমি সহ্য করবো আর মনে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব আর গীতা ভাগবত এই সমস্ত পড়বো এখন তো বিভিন্ন সাইন্টিফিক এভিডেন্সেসও রয়েছে যে কেন আমাদের মাছ মাংস খাওয়া উচিত নয় বা চার নিয়ম কেন পালন করা উচিত সেই কারণে সাইন্টিফিক এভিডেন্সও রয়েছে তো সেই সমস্ত আমরা সেগুলোর উপর মেডিটেট করতে পারি তো বেসিক্যালি এই থার্টি নাইন শ্লোকে বলা হচ্ছে যে কাম হচ্ছে দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত এইটুকু লিখতে বলেছিলাম দুর্বারিত মানে যাকে নেভানো যায় না সেই রকম অগ্নি কাম দুর্বারিত অগ্নির মতো চির হরে কৃষ্ণ প্রভুজি ধন্যবাদ প্রণাম প্রভুজি শ্লোক নম্বর থার্টি সেভেন কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় মানে আমার কাম যদি ফুলফিল না হয় তাহলে ক্রোধ উৎপন্ন হয় আর যদি কাম ফুলফিল হয় তাহলে কি হয় ইয়েস নেক্সট অনথ কাম থেকেই দুটো কাম ফুটফিল যদি না হয় ক্রোধ আমি যেটা চাইছিস সেটা পেলাম না রাগ আর যেটা চাইছিস পেয়ে গেলাম আমার আরো চাই তখনই আবার আমি একটা জিনিস পেলাম কিন্তু দেখা যাচ্ছে অন্যের কাছে ওর থেকে ভালো আছে তখন এনভি হয়ে গেলো আমাদের মধ্যে মাস্টার চলে এলো আবার খুব বেশি সব সময় পেয়ে গেলে আমাদের মধ্যে প্রাইড চলে আসে অহংকার চলে আসে এবং অহংকার থেকে আমাদের মোহ চলে আসে তো এইভাবে কাম থেকে বাকি সমস্ত যে অনার্থ গুলি থাকে এনভিআর জেলাসির মধ্যে ডিফারেন্স ওকে এনভিআর জেলাসি দুটো সিমিলার জিনিস কিন্তু এনভিটা হচ্ছে আরো ডেঞ্জারেস মানে হচ্ছে জেলাসি মানে হচ্ছে যে আমি দেখুন এই জিনিসগুলো তো ইংলিশ টার্ম তো আহ মানে অত ইম্পর্টেন্ট নয় এদের ডিফারেন্সটা বোঝা সংস্কৃত বললে আমাদের ডিফারেন্সটা বোঝা ইম্পর্টেন্ট কিন্তু তবু আমি বলছি জেলাসি মানে হচ্ছে ওর কাছে আছে কিন্তু আমার কাছে কেন নেই ঠিক আছে আর এটা ঈর্ষা হ্যাঁ আর এনভি মানে হচ্ছে আমার কাছে নেই তো ওর কাছে কেন আছে মানে আমার কাছে নেই তো টাকা চলবে না এনভিটা আরো ডেঞ্জারাস আমি তার জন্য লোককে মার্ডারও করে দিতে পারি ওর কাছে কেন থাকবে আমি সুখটা পাইনি তো পৃথিবীর কেউ পাবে না কিন্তু জেলাসি মাছ একটু বেটার যে ওর কাছে আছে আমার কাছে কেন নেই সে একটু থাকবে কিন্তু কথাটা কোথা থেকে এসেছে যে ছোট মাছকে গিলে ফেলছে বড় মাছ এই আসন যে এই ছোট মাছটা একদিন বড় হবে দিয়ে আমার থেকেও পাওয়ারফুল হয়ে যাবে তাকে মেরে এটাকে বলে মাৎসর্য সেই জন্য মৎস্য কথাটা এসছে

ইন্দ্রিয়ের থেকে হায়ার হচ্ছে মন মনের থেকে হায়ার হচ্ছে বুদ্ধি বুদ্ধির থেকে হায়ার হচ্ছে আত্মা এরকম লিখতে পারেন আত্মা ডাউনওয়ার্ড অ্যারো বুদ্ধি ডাউনওয়ার্ড অ্যারো মন ডাউনওয়ার্ড অ্যারো ইন্দ্রিয় ডাউনওয়ার্ড অ্যারো স্থূল জড় পদার্থ ওকে তো চ্যাটবক্সের আমি কোয়েশ্চেন নিচ্ছি তার আগে যারা রেজন করেছেন আমি নিয়ে নিই কঙ্কনা মাতাজি কৃষ্ণ প্রভু তো শ্লোক নম্বর থার্টি সিক্সে অর্জুন ভগবানকে বার্ষণেয় বলে সম্বোধন করেছেন তো বার্ষণেয় কথাটার অর্থ কি আর এছাড়াও গীতাতে বিভিন্ন জায়গায় আহ অর্জুন ভগবানকে আর ভগবান অর্জুনকেও বিভিন্নভাবে সম্বোধন করেছেন তো এটা কেন তো বিভিন্ন বিভিন্ন যে সম্বোধন ওই ওই পার্টিকুলার শ্লোকের বিষয়বস্তুর সাথে তার একটা কানেকশন থাকবে ঠিক আছে যেমন যখন কৃষ্ণকে অর্জুন মধুসূদন হিসাবে সম্বোধন করছেন তার মানে হচ্ছে অর্জুন বলতে চাইছেন তুমি মধু নামক দৈত্যকে হত্যা করেছো এখন আমার আমার ডাউট রূপী যে দৈত্য তাকেও তুমি নিবারণ করো আমার ডাউট ক্লিয়ার করো তুমি তখন গোবিন্দ বলছে মানে গোবিন্দ মানে তুমি গো অর্থাৎ ইন্দ্রিয় এবং গাভীদেরকে আনন্দ প্রদান করো আমাকেও তুমি সলিউশন দিয়ে আনন্দ প্রদান করো সেই কারণে ঠিক আছে তো এইখানেও বার্ষনে বলা হচ্ছে বার্ষনে মানে হচ্ছে বৃষ্ণি বংশের যিনি ডিসেন্ডেন্ট বা বংশে ভগবান জন্মগ্রহণ করেছিলেন তো সেজন্য ভগবানকে বলা হচ্ছে অর্জুন এই জন্য দেখো তুমি তো অনেক উচ্চ কুল থেকে এসেছ বার্স্নে বৃষ্ণি বংশের তুমি ডিসেন্ডেন্ট তো তুমি সবসময়তেই রাইচিয়াস মানে একদম যেটা ধর্ম করা উচিত যেমন যেমন রামচন্দ্র আমরা যিনি মর্যাদা পুরুষোত্তম সবসময় ঠিকটাই করেন তো তুমি এরকম একটা গ্রেট লিনিয়েস থেকে এসেছো তুমি সবসময় ঠিকটাই করো কি করে পারো হে তুমি কি করে পারো এরকম সবসময় ঠিকটাই করতে আমি তো পারি না তার মানে আমি পারি না তাহলে আমি কার কাছ থেকে সাজেশন নেবো যে পারে তো সেই জন্যই শ্রীকৃষ্ণকে বর্ষণীয় বলা হয়েছে তো তুমি সবসময় ঠিকঠাকই চুজ করো সবসময় ধর্মের পথেই থাকো কি করে তোমার পক্ষে এটা করা সম্ভব হয় সেই সিক্রেটটা আমাকে রিভিল করো আমি কেন পারি না ওকে শ্যাম হরিপদ প্রভু হরে কৃষ্ণ চবুর ধন্যবাদ প্রণাম তবু আপনাকে প্রথমে আমি এই জন্যই একটি বিশেষ ধন্যবাদ দিতে চাই কেননা বহুকাল যাবত আমি গত ক্লাসেই বলতাম কিন্তু আমি জিনিসটা ভালো করে শুনছিলাম সেই জন্য বলিনি এই ক্লাসের জন্য বলতে চাইছি উনত্রিশ নম্বর শ্লোক এবং আহ ছত্রিশ নম্বর শ্লোক এবং আটত্রিশ নম্বর শ্লোক যেটি আমার উপলব্ধি হয়েছে আহ আগের ক্লাসে বিশেষ করে উনত্রিশ নম্বর আপনি অদ্ভুত ওই কথাটি বলেছেন যেটি আমি বুঝতে পারতাম না এতকাল ঠিক মতো বুঝিনি সেটা হচ্ছে এই যে মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে মানে তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না এই বিচলিত শব্দটির যে অর্থ আপনি এত ক্ল্যারিটি সহকারে বলেছেন মুহূর্তের মধ্যে আমার এই যে অস্পষ্টতা ছিল ঘোর অস্পষ্টতা ছিল এই শব্দটায় মানেটা ঠিক বুঝতে পারিনি আপনি খুব পরিষ্কার করে দিয়েছেন যে জ্ঞানী ব্যক্তি যদি কর্মত্যাগ করেন তবে অজ্ঞানীরা বিচলিত হয়ে যেতেন কারণ জ্ঞানী ব্যক্তি কর্মত্যাগ করলে অজ্ঞানী কর্ম অজ্ঞানীরাও কর্ম পরিত্যাগ করতেন এবং এভাবে সমাজের বিশৃঙ্খলা হতো এটাকেই বিচলিত বলা হয় এই যে আপনার ব্যাখ্যাটি আমি আসলে এতকাল আমি স্বীকার করতে চাই আমি আসলে বিচলিত কথাটির মানে এই ছত্রিশ নম্বর ছত্রিশ নম্বর এবং আটত্রিশ নম্বর শ্লোকের পরিপ্রেক্ষিতে আমি ঠিক একটু উল্টো বুঝতাম যেমন বলছেন যে মানুষ কারো দ্বারা পরিচালিত হচ্ছে পরিচালিত তাহলে মানুষের অধীনে হয়তো এই মুহূর্তে নেই বা এই ধরনের বা এই মুহূর্তে নেই পরিচালিত হচ্ছে ভাগ এবং ভগবান যেটা বলছেন জীবাত্মা তেমনি ওই আটত্রিশ নম্বর শ্লোকের বঙ্গা অনুবাদের শেষ অংশটা তেমনি জীবাত্মার বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা কাম মানে ইচ্ছা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা তারা কন্ট্রোলড হয় এবং অর্জুন যেটা পড়ছে এইটাই তিনি পরিচালিত হচ্ছেন তাহলে আসলে আমি বুঝতাম যে ধরুন আমি একটি ভালো কাজ করছি বা স্বাস্থ্য সম্মত কাজ সেটি আমি বিশেষ করে বলতে চাই যেহেতু আমি গৃহস্থ আমি বলতে চাই যে আমার গৃহের মঙ্গলের জন্যই গৃহের সদস্যদের সেই জিনিসটি হয়তো করাতে চাইছি তারা করে উঠছে না মতের অমিল হচ্ছে তারা অন্য আচরণ করছে আমি হয়তো খুব জোর করতাম খুব জোর করতাম হয়তো অশান্তি হতো কষ্ট হতো এই শ্লোকটি পড়ে আমার মনে হচ্ছে কিন্তু ভুল করছি আমি ওদের বিচলিত করছি বিচলিত শব্দটির যে অর্থ আপনি যেভাবে বলেছেন আমি ঠিক তার উল্টোটা এতদিন ধরে মনে করতাম ফলে আমি ভীষণ ডিস্টার্ব হতাম এবং অসহায় হতাম এবং কখনো কখনো বিষণ্ণ হয়ে পড়তাম কেননা ছত্রিশ নম্বর শ্লোকে প্রচুর কারো দ্বারা পরিচালিত হয় আট আটত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন বিভিন্ন মাত্রায় এই কাম থাকে তাহলে বিভিন্ন মাত্রায় যে কাম থাকে এই যে আগের জিনিস সেটি সে হয়তো এই মুহূর্তে ত্যাগে ত্যাগ করতে পারছে না অথচ আমি জোর করছি এটা একটা ভীষণ ক্যাওটিক কন্ডিশন অপরের জন্য এবং নিজের জন্য আপনি আমাকে এই জায়গা থেকে উদ্ধার করেছেন এই 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 বয়সে এসেও এই আপনাকে দণ্ডবাদ প্রণাম অনেক অনেক ধন্যবাদ হরে শ্রীকৃষ্ণ তো বেসিক্যালি বিভিন্ন সিনিয়র ডিভোটিজরা एक्सप्लेन করেছেন আমি তাদের থেকে শুনেই বলছি যেমন গোরাঙ্গ দর্শন প্রভু রাদেশন প্রভু তোমেরা খুব کلیয়ারলি एक्सप्लेन করেছেন অমগ লীলা প্রভু তোনাদের সমস্ত সেমিনার তাদেরই নির্ঝাস এক জায়গায় কম্পাইল করে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো গ্লোরিজ টু ওভার আচার্যজ অল গ্লোরিজ টু শ্রী প্রভু পান তো ওকে রিজু প্রভু 23 নম্বর স্লোকটা ওর ओके 43 সেখানে বলা হচ্ছে কিভাবে আমরা এই অনুগত থেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনেভাবে অতীত বলতে বুঝতে পারলাম অতীত মানে বিয়ন্ড মানে এই জড় ইন্দ্রিয় হচ্ছে দেহের অংশ মন হচ্ছে স্যাটল বডির অংশ বুদ্ধিও স্যাটল বডির অংশ কিন্তু আত্মা ইজ বিয়ন্ড দা গ্রস বডি এন্ড স্যাটল তো অতীত মানে হচ্ছে বিয়ন্ড বলছি যে আজকে যে টিউশন সেটা তুমি জানতে না মা জানতো না তা আমাকে আগে থেকে বলো নি কেন মা আমাকে বলো নাই ওকে ইয়েস তো বুঝতে পারলো অতীত মানে হচ্ছে বিয়ন্ড মানে আমরা যখনই জানতে পারবো যে আমাদের পজিশনটা হচ্ছে স্পিরিচুয়াল এবং আমরা স্পিরিচুয়াল স্পিরিট সোল এবং আমাদের উচিত ভাগবত ভক্তি করা তো ভগবান যে প্রেসক্রিপশনগুলো দিয়েছেন শাস্ত্র পাঠ করা এবং কীর্তন করা যেমন পরবর্তী ক্ষেত্রে ভগবান বলবেন শততম কীর্তন তো মাম তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থেকে করা উচিত যে আমি কৃষ্ণের নিত্য দাস সেই জন্য আমি জব করছি সেই জন্য আমি শাস্ত্র পাঠ করছি এগুলো যখন আমি নিজেকে আত্মা রূপে জেনে করব এই কাজগুলো তত বেশি এফেক্টিভ হবে তো সেই জন্য ভগবান বলেছেন যে শুধু এই কাজগুলো করলেই হবে না নিজেকে স্পিরিচুয়াল জেনে করো তাহলে তুমি ভালো রেজাল্ট পাবে হ্যাঁ প্রভু বুঝতে পেরেছি ওকে তো next সহদেব প্রভু অরে কৃষ্ণ বাবু ধন্যবাদ প্রণাম শ্লোক নম্বর 35 বলেছে সদর্মে অনুষ্ঠান যোজ মানে দোষযুক্ত হলো অন্য ধর্ম করা উচিত না এটা ব্যাপারটা বুঝতে পারলাম না ওকে তো সদর্মের অনুষ্ঠান দোষযুক্ত মানে তুমি যদি সদর্মটা ভালো করে করতে নাও পারো তোমার যেটা কর্ম সেটা যদি তুমি ভালো করে করতে নাও পারো এবং তোমার যদি মনে হয় আমি অন্যের কাজটা ভালো করে করতে পারতাম তবুও তোমার নিজের কাজটাই করা উচিত নিজের কাজটা করতে করতে ফেল হয়ে যাও ভালো কিন্তু অন্যের কাজ করতে যেও না তোমাকে যে সার্ভিস দেওয়া হয়েছে তোমাকে সেটাই করা উচিত তুমি তোমার উচিত যে দুষ্টদের দমন করা যারা অধার্মিক তাদের দমন করা তুমি এখন বলছো হঠাৎ আমি ব্রাহ্মণ হয়ে যাবো সেটা করতে যেও না কারণ সেটা করে তুমি তোমার আধ্যাত্মিক উন্নতিও হবে না আর তুমি সুখেও থাকবে না তুমি এখন ইমোশনের বেশিসে অর্জুনকে কে বলছে তুমি এখন ইমোশন এর ভাবছো যে আমি ব্রাহ্মণের মতো কাজ করলে আমি সুখে থাকবো কিন্তু এটা তোমার জন্য লং টার্মে মঙ্গলজনক হবে না তো সেই জন্য তোমার যেটা ধর্ম সেটা তুমি পালন করো তো সেরকম ভাবে আমাদেরকে স্পিরিচুয়ালি যে সার্ভিস দেওয়া হবে আমাদের সেটা পালন করা উচিত এবং এটা আমাদের অথরিটি আমাদের নেচার অনুযায়ী আমাদেরকে সেরকম সার্ভিস দেবেন তো আমাদের সেটা করলেই মঙ্গল গুরু আমাদেরকে যে নির্দেশ দেবেন সেটা যদি আমরা ঠিক মতো করতে নাও পারি তবু সেটাতেই আমাদের মঙ্গল রয়ে ওকে শুভা দত্ত প্রভু শুভা দত্ত প্রভু হরে প্রভু বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ তো এই জিনিসটা একটু ক্লিয়ার করে ভালো স্থুল জড় একটা এক্সাম্পল দিচ্ছি যে জীভ হচ্ছে ইন্দ্রিয় আর রসগোল্লা হচ্ছে স্থুল জড় পদার্থ তো রসগোল্লার থেকে ইন্দ্রিয় অবশ্যই বেটার হবে মানে হায়ার হবে হায়ার ইন দ্য সেন্স কি সেটা পার্ট অফ আ লিভিং বডি ঠিক আছে কিন্তু যে স্থুল জড় পদার্থ তার মধ্যে কোনো সেটা হচ্ছে কমপ্লিটলি জড় পদার্থ কিন্তু আমাদের দেহটা আত্মার দ্বারা চালিত হচ্ছে তো সেজন্য এর মধ্যে কিছুটা হলেও চেতনা আছে বা চেতনার আভাস রয়েছে জড় দেহের মধ্যে চেতনা নেই আত্মা উৎস কিন্তু আত্মা যেহেতু দেহের ভেতরে আছে এবং সে আত্মার মাধ্যমে জিহা চালিত হচ্ছে বা সেটা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং যেহেতু আত্মার দ্বারা চালিত হচ্ছে তার মধ্যে চেতনার আভাস রয়েছে সেই দিক থেকে ইন্দ্রিয় হচ্ছে সুপিরিয়ার টু স্থূল জড় পদার্থ আরেকটা দিক থেকে সুপিরিয়ার যে জীব ভোগ করছে রসগোল্লাকে রসগোল্লা কিন্তু জীবকে ভোগ করছে না তো সেই জন্য যে ভোগ করছে সে হায়ার তো এই কারণে বলা হয়েছে স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলো হায়ার আলটিমেটলি আত্মা কন্ট্রোল করছে সবাইকে আত্মা ডিজায়ার করেছিল মেটেরিয়াল ওয়ার্ল্ডে আসবে তাই বলেই মেটেরিয়াল বডি পেয়েছি সেই জন্যই মন বুদ্ধি অহংকার স্থূল দেহ সুক্ষদেহ সমস্ত কিছু এসেছে আত্মা হচ্ছে মেন রিজন সেই জন্য আত্মা টপে আছে আত্মা ডিজায়ার করেছিল বলে ওকে এরপর চ্যাট বক্সে কিছু আছে কুইকলি আমরা নিয়ে নেব কর্ণের ক্ষত্রিয়ের গুণ থাকা সত্ত্বেও তাই ক্ষত্রিয়ের মর্যাদা দেওয়া হয় নাই কলিযুগের আগে অর্থাৎ কর্ম অনুযায়ী ক্ষত্রিয়ের মর্যাদা দেওয়া হয় না এর ব্যাখ্যা কি তো প্রধান কথাটা হচ্ছে কর্ণ হচ্ছে সূর্য পুত্র সেজন্য সে ক্ষত্রিয় কিন্তু তার যেহেতু সঙ্গতি খারাপ ছিল দুর্যোধনের সাথে তো মর্যাদা দেয়া হয়নি এটা ঠিক নয় জিনিসটা কারণ কি তাকে অঙ্গরাজ্য দেয়া হয়েছিল এবং সে সেখানে শাসন করেছে কিন্তু কর্ণকে যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তার অধার্মিকতার জন্য প্রথম কথা যে দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিলো সেই সময় সে সাইলেন্ট ছিল তো সে কিন্তু খুব একটা ধর্ম ডিসপ্লে করছে না সেই জায়গাতে এবং আরও ব্যাপার আছে যে সে যখন পরশুরমের কাছ থেকে শিক্ষা প্রাপ্ত হয়েছিল সে গুরুকে মিথ্যা বলে শিক্ষা প্রাপ্ত হয়েছিল যে বৈপানিটি সায়েন্স পরশুরামকে মিথ্যা বলে সে এই শিক্ষাটা প্রাপ্ত হয়েছিল তো সেখানে তার একটা গুরু অপরাধ আছে তাই কর্ণের জীবনে যা যা ক্যালামিটিস হয়েছে তার একটা কারণ হচ্ছে এই গুরু অপরাধ এবং সেই জন্যেই সে এই অভিশাপটা পেয়েছিল যে তোমার যখন এই শিক্ষাটা দরকার হবে তখন তুমি মনে করতে পারবে না আর এটা হচ্ছে যদিও সে সূর্য পুত্র ছিল কিন্তু তার মধ্যে একটা ইনক্লিনেশন ছিল অধর্মের প্রতি এবং সেই জন্য সে দুর্যোধনের বন্ধু হয় এবং সেটা আর একটা কারণ যেটা তার আনফর্চুনেট সিচুয়েশন নিয়ে আসে তো তার মধ্যে ক্ষত্রিয়ের গুণাবলী ছিল এবং সে ক্ষত্রিয়ের মতোই সারা জীবন বেঁচে ছিল এমন নয় যে তাকে জোর করে বলা হয়েছে না তুমি সুতপুত্র তুমি রথই চালাবে সে রথ চালাতো কি আলটিমেটলি সে ক্ষত্রিয়ের মতোই বেঁচেছিল কিন্তু এটা আমরা বলতে পারি যে তার জীবনে অনেক দুর্গতি হয়েছিল তার দুর্গতিরই দুটো কারণ একটা হচ্ছে গুরু অপরাধ আর একটা হচ্ছে তার অধর্মের প্রতি ইনক্লিনেশন ঠিক আছে হচ্ছে আত্মাতেই সন্তুষ্ট থাকা বলতে কি বোঝায় আত্মাতেই সন্তুষ্ট থাকা মানে হচ্ছে এই জগতের কোনো কিছু প্রয়োজন নেই আমার আনন্দের জন্য একজন যে আত্মাতেই সন্তুষ্ট আত্মারাম সে সবসময়তেই হ্যাপি এই জগতের এক্সটার্নাল কোনো কিছু দরকার নেই যে আমি সিনেমা দেখে হ্যাপি হব কোন একটি সুস্বাদু পদ আস্বাদন করে হ্যাপি হব এরকম কোনো কিছু দরকার নেই জড় কোনো কিছু তার দরকার নেই হ্যাপিনেসটা তার ভেতর থেকে আসছে আত্মা থেকে আসছে ডিউ টু কানেকশন উইথ কৃষ্ণা তো সেটা কি বলা হচ্ছে আত্মাতেই সন্তুষ্ট ধন্যবাদ ম্যাম তিন বাইশ লোকে ভগবান ত্রিজগতের কথা বলেছেন হ্যাঁ নামে পার্থ কিনছে না কিঞ্চনা তিনটি জগৎ বলতে কি হম তো এইখানে তিনটে জগৎ বলতে আপার প্ল্যানেটারি সিস্টেম মিডিল প্ল্যানেটারি সিস্টেম এবং লোয়ার প্ল্যানেটারি সিস্টেম এবার এর মধ্যে আপার প্ল্যানেটারি সিস্টেমের মধ্যে আরো রয়েছে যেমন ভুবার লোক সোয়ার লোক মহার লোক জানালোক তাপালোক মিডিল প্ল্যানেটারি সিস্টেম মানে ভূমন্ডল এবং লোয়ার প্ল্যানেটারি সিস্টেম মানে অতল বিতল তলাতল মহাতল সাতাল পাতাল তো এগুলোকে অনেক সময় চোদ্দ ভুবন না বলে ত্রিজগত বলে আপার প্ল্যানেটারি সিস্টেম মিডিল প্ল্যানেটারি সিস্টেম লোয়ার প্ল্যানেটারি সিস্টেম তো এই তিনটে জগত ঠিক আছে তো বামন দেবে লীলা তো বলা হয় যে একটা পদক্ষেপে তিনি সমস্ত আপার প্ল্যানেটারি সিস্টেম নিয়ে নিয়েছিলেন একটা পদক্ষেপ দিয়ে সমস্ত লোয়ার প্ল্যানেটারি সিস্টেম নিয়ে নিয়েছিলেন তো ওইখানেও এই কনসেপ্টটা রয়েছে ওকে তো অলরেডি আমরা অনেক লেট তো এখানে আজকে আমরা সমাপ্ত করবো নেক্সট দিন আমরা চ্যাপ্টার ফোর স্টার্ট করব এবং আমি রিকোয়েস্ট করবো যাদের কিছু বাকি আছে তারা প্রতিদিন একটা করে শুনতে পারেন আগের যেগুলো মিস হয়েছে এবং আপনারা নোটস নিন তাহলে খুব সহজে আপনারা ক্যাচ আপ করতে পারেন হরি কৃষ্ণ